শুনতে পাচ্ছো তোমরা? শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আগে তাই বলো, এক এক করে বলা শুরু করো। তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি শুরু করব। দেখো, প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে এনট্রপি। তো এনট্রপি কাকে বলে? যদি এরকম সংজ্ঞা আসে তাহলে তুমি বিভিন্ন ভাবে সংজ্ঞা দিতে পারো, তোমাদের ক্লাসেও শেখানো হয়েছে। তো আমরা প্রথমে দেখি যে এনট্রপিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। তো এই ডায়াগ্রামটার দিকে তাকাও, এটা একটা কার্নোট সাইকেল, এটা আইসোথার্মাল প্রসেস, এটা আইসোথার্মাল প্রসেস, এ থেকে বিতে যাচ্ছে আর সি থেকে ডিতে আসতেছে। এ থেকে যখন বিতে যাচ্ছে তখন Q1 পরিমাণ হিট নিচ্ছে সিস্টেম T1 তাপমাত্রায়, যখন সি থেকে ডিতে যাচ্ছে তখন Q2 পরিমাণ হিট ছেড়ে দিচ্ছে T2 তাপমাত্রায়, আর বি থেকে সি এবং ডি থেকে এ দুটো অডিওবেটিক প্রসেস, কোনো তাপের আদান প্রদান হয়নি। তাহলে কার্নোট ইঞ্জিন যখন আমরা পড়েছি বা কার্নোট সাইকেল যখন পড়েছি তখন আমরা কি প্রুফ করেছি? দেখো, Q1 বাই T1 ইকুয়ালস হচ্ছে Q2 বাই T2, এটা আমরা প্রুফ করে থাকি। Q1 বাই T1 ইকুয়ালস হচ্ছে Q2 বাই T2। সিস্টেম যেহেতু হিট ছেড়ে দিচ্ছে Q2 পরিমাণ, তাহলে তার এনার্জি কমে যাচ্ছে, এই কারণে মাইনাস সাইন। তাহলে এই দুটো একপাশে নিয়ে আসলে কি দাঁড়াচ্ছে? Q1 বাই T1 প্লাস Q2 বাই T2 ইকুয়ালস জিরো। তাহলে এদের সামেশনটা কি লেখা যায়? Q বাই T ইকুয়ালস জিরো। তুমি যদি সামেশন আকারে না লিখে ইন্টিগ্রেশন আকারে লিখতে চাও তাহলে লিখতে পারবে dQ ওভার T ইকুয়ালস জিরো। এই যে কোয়ান্টিটি dQ বাই T অথবা Q বাই T, এই রেশিওটাকে বলা হচ্ছে এনট্রপি। আবার বলছে, কোন একটা সিস্টেমে আইসোথার্মাল প্রসেসে যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ হচ্ছে তাদের সাম বা তাদের রেশিওর সাম, যে কিউ বাই টি এর যে রেশিও, তাদের যোগফল অথবা তাদের যে ইন্টিগ্রেশন ফর্ম, এই রেশিওটাকেই বলা হচ্ছে সিস্টেমের এনট্রপি। তো এনট্রপির আরো সংজ্ঞা আছে, সেটা আমরা এক এক করে পরে দেখব। এইটুকু বুঝতে অসুবিধা হলে আমাকে একটু বলো তোমরা। এটা একটা ম্যাথামেটিক্যাল ফ্যাক্ট, তোমাকে যেটা আমি দেখালাম এই মুহূর্তে, সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস হলে যদি প্রত্যাগামী প্রক্রিয়া হয়, যদি প্রত্যাগামী প্রক্রিয়া হয় তাহলে কোন একটা সিস্টেম যে পরিমাণ হিট রিসিভ করবে কোন একটা তাপমাত্রায় বা যে পরিমাণ হিট ছেড়ে দিবে কোন একটা তাপমাত্রায়, তাদের রেশিওর যোগফলটা কি হচ্ছে? জিরো হচ্ছে। এই যে কোয়ান্টিটি কিউ বাই টি, এটা অপরিবর্তিত থাকতেছে রিভার্সিবল প্রসেসে, রিভার্সিবল সাইক্লিক প্রসেসে, তাহলে সেই কোয়ান্টিটিটাকেই বলা হচ্ছে এনট্রপি। এটাকে আরেক ভাবে ব্যাখ্যা করা যায়। তো আমরা এনট্রপি সংজ্ঞা কি দেখলাম? দেখো, এনট্রপি সংজ্ঞা দেখলাম dQ বাই T ইকুয়ালস জিরো। এখন অডিওবেটিক প্রসেসে dQ এর পরিমাণ কত হয় বা Q এর পরিমাণ কত? রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় Q এর পরিমাণ কত হয়? কেউ একজন রেসপন্স করো। স্যার, dQ ইকুয়াল টু জিরো। জিরো, তাহলে এই এই কোয়ান্টিটির ভ্যালু কত আসবে? dQ বাই T, এটা কত আসবে? স্যার, জিরো। জিরো, তার মানে হচ্ছে কি এনট্রপি কোনো পরিবর্তন হবে? dQ বাই T কেই তো আমরা বলতেছি এনট্রপি। তাহলে dQ বাই T যদি জিরো হয় তাহলে এনট্রপির পরিবর্তনটা কত? স্যার, জিরো। জিরো, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়
কোনটা কনস্ট্যান্ট থাকতেছে? এনট্রপি। এনট্রপি তার অর্থ হচ্ছে রৈখিকভাবে প্রক্রিয়া সিস্টেমকে যদি এ অবস্থা থেকে বি অবস্থাতে তুমি নিয়ে আসো, তাহলে যে প্রপার্টি, যে বৈশিষ্ট্যটা অপরিবর্তিত থাকতেছে, ওই বৈশিষ্ট্যটা বা ওই পরিবর্তনটা বা ওই কোয়ান্টিটি, ওই পরিমাণটাকেই বলা হচ্ছে সিস্টেমের এনট্রপি। আর রৈখিকতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য, তার মানে এনট্রপির কোনো পরিবর্তন হয় না। আইসোথার্মাল প্রসেসে আমরা কি দেখি? ডেল্টা টি জিরো হয়। রৈখিকতাপীয় প্রক্রিয়ায় আমরা কি দেখতেছি? এনট্রপি জিরো হচ্ছে এবং এখানে হিট ট্রান্সফার যেটা সেটাও জিরো। এতটুকু ঠিক আছে? দেখো যেটা দেখা যাচ্ছে, আইসোথার্মাল প্রসেসে কি কনস্ট্যান্ট থাকে আর অডিওমেটিক প্রসেসে কি কনস্ট্যান্ট থাকে? এনট্রপি। উপরেটা টেম্পারেচার, নিচেরটা এনট্রপি, এটা ফিক্স থাকে, এটা চেঞ্জ হয় না। এখন আমরা দেখবো যে রিভার্সিবল প্রসেস হলে এনট্রপির পরিবর্তন কেমন হয় আর ইরিভার্সিবল প্রসেস হলে এনট্রপির পরিবর্তন কেমন হয়। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। তো রিভার্সিবল প্রসেসটা অলরেডি তোমাদের অনেকটা বলা হয়ে গেছে, যে তোমাকে এরকম একটা ডায়াগ্রাম আঁকতে হবে। এটা হচ্ছে কার্নোট ডায়াগ্রাম। দেখো প্রথম যেটা আমার হাত যেখানে দেওয়া আছে, এটা একটা কার্নোট ডায়াগ্রাম। এ বি সি ডি, আবার এতে ফেরত আসছে। কিউ ওয়ান পরিমাণ হিট নিয়েছে, কিউ টু পরিমাণ হিট নিয়েছে। তাহলে দেখো কি লেখা যায়, কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস হচ্ছে কিউ টু বাই টি টু। এটা হচ্ছে হিট রিসিভ করার পরিমাণ, এটা হচ্ছে হিট ছেড়ে দেওয়ার পরিমাণ। তাহলে কিউ ওয়ান বাই টি ওয়ান, আমি এখন যদি সিস্টেমটাকে আইডিয়াল ধরে নেই, যে সিস্টেম এই পরিমাণ হিট রিসিভ করেছে আর সিস্টেম এই পরিমাণ হিট ছেড়ে দিয়েছে, আমি বলে দিচ্ছি যখন ছেড়ে দিয়েছে তখন সেই কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি কি কোয়ান্টিটি, সিস্টেম এনার্জি ছেড়ে দিয়েছে। তাহলে এখানে যখনই আমি এটাকে বলে দিচ্ছি যে সিস্টেম এনার্জি ছেড়ে দিয়েছে, তার মানে এটা অটোমেটিক কি নেগেটিভ কোয়ান্টিটি, বা এখানেও এনট্রপির একটা পরিবর্তন আছে। অর্থাৎ এই পরিবর্তনটা দেখো, এই যে কিউ ওয়ান বাই টি ওয়ান, কিউ টু বাই টি টু, তুমি যদি শুধু ভ্যালুটা কনসিডার করো যে কতটুকু পরিবর্তন, প্রথমটার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন হচ্ছে কিউ ওয়ান বাই টি ওয়ান, এটা এস ওয়ান। দ্বিতীয় ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কত, কিউ টু বাই টি টু, এটা হচ্ছে এস টু। তাহলে এস ওয়ান মাইনাস এস টু কত হবে? এস ওয়ান মাইনাস এস টু, দেখো এটা জিরো হচ্ছে। তাহলে ডেল্টা এস কত হয়? জিরো। তার মানে কোন প্রসেসে? দেখো রিভার্সিবল সাইক্লিক প্রসেস, রিভার্সিবল সাইক্লিক প্রসেস হলে এই যে ডেল্টা এস এর পরিবর্তন কত হবে? জিরো। জিরো হবে। এবার দেখো যদি ইরিভার্সিবল প্রসেস হয়, সিস্টেম এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে আসছে, সি থেকে ডি তে, এই পার্টটা শুধু ইরিভার্সিবল অপ্রত্যাগামী, বাকিগুলো রিভার্সিবল, কিন্তু সেটা আবার কোথায় ফেরত আসছে? এ তে ফেরত আসছে। সাইক্লিক প্রসেস কিন্তু ইরিভার্সিবল অপ্রত্যাগামী, তার মানে সিস্টেমকে এখান থেকে এখানে যদি নাও তাহলে যে পরিবর্তন, বা ডি থেকে সি তে আনলে পরিবর্তনটা আলাদা হবে। তাহলে এই পার্টটা শুধুমাত্র অপ্রত্যাগামী, তাহলে পুরো সিস্টেমটা কি প্রত্যাগামী না অপ্রত্যাগামী প্রক্রিয়ার ভিতরে পড়ে যাবে? একটা পার্ট যদি অপ্রত্যাগামী থাকে পুরো সিস্টেমের ভিতরে, তাহলে পুরো সিস্টেমটা কিসের আন্ডারে পড়ে যাবে, অপ্রত্যাগামী প্রক্রিয়া না প্রত্যাগামী প্রক্রিয়া? অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী। তাহলে যদি এইটা ইরিভার্সিবল প্রসেস, একই ডায়াগ্রাম শুধু একটা পার্ট তুমি ডট ডট দিয়ে দেখিয়ে দিবে যে এটা ইরিভার্সিবল পার্ট, তাহলে এখানে কি হবে দেখো, তাহলে এখানে যে তাপমাত্রা গ্রহণ করতেছে কিউ ওয়ান বাই টি ওয়ান, আর এখানে তাপমাত্রা গ্রহণ করতেছে কত, কিউ টু বাই টি টু। এখন তোমরা বলতে পারবে হিট ইঞ্জিন কিভাবে কাজ করে? তোমাকে যদি হিট ইঞ্জিন তৈরি করতে হয়, তোমাকে যদি হিট ইঞ্জিন তৈরি করতে হয় তাহলে তোমাকে একটা উচ্চ তাপমাত্রায় কোনো বস্তু থেকে ইঞ্জিনকে তাপ দিতে হবে, আর একটা নিম্ন তাপমাত্রায় ইঞ্জিন থেকে তাপ সরিয়ে নিতে হবে। তার মানে কিউ ওয়ান হাই এনার্জি, কিউ টু লো এনার্জি, কিন্তু এই লো এনার্জি পরিবেশের তাপমাত্রা থেকে অনেক উপরে। তার মানে তুমি যদি 800 ডিগ্রি এবং 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবধানে একটা ইঞ্জিন তৈরি করো, তাহলে হাই এনার্জি যতটাতে যে টেম্পারেচার আছে সেটা 800 ডিগ্রি সেলসিয়াসে, লো এনার্জিতে যে লো এনার্জি যে অবস্থাতে আছে লো এনার্জি টেম্পারেচার হচ্ছে কত, 500 ডিগ্রি সেলসিয়াস। এই
এই রেঞ্জে তুমি ইঞ্জিন তৈরি করতে পারবে। আর ইঞ্জিনের ইফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করতে হয়, ইঞ্জিনের ইফিসিয়েন্সি দুই ভাবে ক্যালকুলেট করতে পারো, এক হচ্ছে হিট এনার্জি দিয়ে, আরেকটা হচ্ছে টেম্পারেচারের মাধ্যমে। যদি তুমি হিট এনার্জি দিয়ে ক্যালকুলেট করো তাহলে ফর্মুলাটা হচ্ছে কিউ টু বাই কিউ ওয়ান, যদি টেম্পারেচার দিয়ে ক্যালকুলেট করো ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। তোমরা এটা শিখে আসছো, এটা তোমাদের জানা। তো প্রশ্ন হচ্ছে ইরিভার্সিবল ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি না কম? রিভার্সিবল ইঞ্জিন থেকে ইরিভার্সিবল ইঞ্জিনের ইফিসিয়েন্সি বেশি হয় না কম হয়? কম হয়। আর কম মানে কি, কাজ কম করে? ইফিসিয়েন্সি কম হওয়ার অর্থ কি, কাজ কম করবে না বেশি করবে? ইয়ারনের হাসান 1951, তুমি কি আসো? আইডি থ্রি ইয়ার্ন মিম সম্ভবত। জি স্যার আছে স্যার। কাজ কম করবে বোঝাবে, কাজ কম করবে। আর কাজের সম্পর্কটা কি দেখো তো, কাজের সম্পর্ক হচ্ছে কিউ আর মাইনাস কিউ টু। তার মানে কি, সে যদি কাজ কম করে তার অর্থ হচ্ছে সে, তা এখানে কোনটার পরিমাণটা বেশি হবে রিলেটিভলি দেখো তো, কিউ ওয়ান মাইনাস কিউ টু এই কোয়ান্টিটা যদি কম হয় তাহলে কার পরিমাণটা বেশি হচ্ছে এখানে? এইটা যদি কমে যায়, এটার যে মনে করো ভ্যালু 100, এখন যদি ভ্যালু 80 হয়ে যায় তার মানে কার ভ্যালুটা বেড়ে গেল? দুইটা রাশির বিয়োগফল মনে করো 100, এখন যদি দুইটা রাশির বিয়োগফল 80 হয় তাহলে কার ভ্যালুটা বেড়ে যাবে? কিউ টুর পরিমাণটা বেড়ে যাবে, তার মানে সে বেশি পরিমাণ এনার্জি বাইরে ছেড়ে দিবে, নষ্ট হয়ে যাবে বেশি পরিমাণ এনার্জি, কাজ করতে পারবে না। এতটুকু বুঝতে হবে, এতটুকু ইম্পর্টেন্ট যে ইরিভার্সিবল ইঞ্জিনের ইফিসিয়েন্সি কম হওয়ার অর্থ সে কম কাজ করে, কম কাজ করার অর্থ হচ্ছে তাকে যে পরিমাণ এনার্জি দেওয়া হয়েছিল কিউ ওয়ান পরিমাণ এনার্জি এবং সে কিউ টু পরিমাণ এনার্জি ছেড়ে দিয়েছিল, সে ছেড়ে দেওয়ার এনার্জিটা বেশি, কিউ টুর পরিমাণটা রিভার্সিবল ইঞ্জিন যত পরিমাণ এনার্জি ছেড়ে দেয় তার থেকে বেশি পরিমাণ এনার্জি ছেড়ে দেয় ইরিভার্সিবল ইঞ্জিন, কিন্তু তাদের তাপমাত্রা একই থাকে। এখানে দেখো এটা রিভার্সিবল ইঞ্জিন, এটা ইরিভার্সিবল ইঞ্জিন। রিভার্সিবল ইঞ্জিন কিউ টু পরিমাণ ছেড়ে দিচ্ছে, ইরিভার্সিবল ইঞ্জিনও কিউ টু পরিমাণ ছেড়ে দিচ্ছে। রিভার্সিবল ইঞ্জিনের তাপমাত্রা হচ্ছে টি টু, ইরিভার্সিবল ইঞ্জিনের তাপমাত্রা টি টু, এই তাপমাত্রা সমান, কিন্তু এই কিউ টু আর এই কিউ টু সমান না, এইখানে কিউ টু টা বেশি কারণ সে কম কাজ করতেছে, এই বেশি কাজ করতেছে। তাহলে এখানে কিউ টু টা কম কিন্তু এখানে কিউ টু এর পরিমাণটা বেশি, কিন্তু দুইজনের লোয়ার টেম্পারেচার একই আছে। এই ডায়াগ্রামটার দিকে খেয়াল করো, এই যে হায়ার টেম্পারেচার এটা লোয়ার টেম্পারেচার, এই লোয়ার এবং হায়ার টেম্পারেচার ফিক্সড, আর এখান থেকে যে পরিমাণ এনার্জি তুমি দিচ্ছ সেটাও ফিক্সড, কিন্তু সে কি পরিমাণ এনার্জি রিসিভ করবে বা ছেড়ে দিবে সেটার পরিমাণ কম বেশি। রিভার্সিবল ইঞ্জিনে সে কম পরিমাণ হিট ছেড়ে দেয়, ইরিভার্সিবল ইঞ্জিনে সে বেশি পরিমাণ হিট ছেড়ে দেয়, এটা ফ্যাক্ট ইরিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রে। তাহলে এখন যদি আমি ইরিভার্সিবল ইঞ্জিনের ইফিসিয়েন্সি বের করতে যাই আমাকে কোনটা ক্যালকুলেট করতে হবে, কোন ফর্মুলা ব্যবহার করবো যদি ইরিভার্সিবল ইঞ্জিনের ইফিসিয়েন্সি বের করতে চাই? কিউ দিয়ে ক্যালকুলেট করবো না টি দিয়ে ক্যালকুলেট করবো? নর্মালি দুটো ব্যবহার করা যায়, আমি ইরিভার্সিবলের জন্য কোনটা ব্যবহার করবো এখন? ইরিভার্সিবলের জন্য স্যার কিউ, কিউ ব্যবহার করবো। কেন টি ব্যবহার করবো না? কারণ টি স্যার হচ্ছে রিভার্সিবলের জন্য,
আমরা যদি টি ব্যবহার করি তাহলে রিভার্সিবল আর ইরিভার্সিবল দুটোই সেম আসবে। ঠিক আছে, যদি আমরা টি ব্যবহার করি তাপমাত্রার রেঞ্জটা সমান কিন্তু এনার্জির রেঞ্জটা সমান না। যদি আমরা রিভার্সিবলের ক্ষেত্রে দুটোর যে কোনোটা অ্যাপ্লাই করলেই চলবে, কিন্তু ইরিভার্সিবলের ক্ষেত্রে যদি টেম্পারেচার অ্যাপ্লাই করো তাহলে ওটা রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি দেখাবে, ইরিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি দেখাবে না। যদি তোমাকে অ্যাকুরেটলি ইরিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি ব্যবহার বের করতে হয় তোমাকে এই ফর্মুলা বের করতে হবে, ব্যবহার করতে হবে এটা I=1-Q2/Q1। আর আমরা কি জানি রিভার্সিবল আর ইরিভার্সিবলের ভিতরে সম্পর্ক কি? রিভার্সিবল এফিসিয়েন্সি বেশি, ইরিভার্সিবলের এফিসিয়েন্সি কম, তাহলে এটা আর গ্রেটার দেন এটা আই। তাহলে রিভার্সিবলটাকে আমি টি এর মাধ্যমে লিখলাম আর ইরিভার্সিবলটাকে আমরা কিউ এর মাধ্যমে লিখলাম। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কেন পি এবং কেন কি দিয়ে লিখতেছি? আমি এনট্রপির সম্পর্ক বের করতে চাই যে ইরিভার্সিবল ইঞ্জিনের বা ইরিভার্সিবল প্রসেসে এনট্রপির পরিবর্তন কত, সেটা হচ্ছে কিউ বাই টি। এই কারণে দুটো কম্বিনেশন আকারে লেখা, এটা কিউ দিয়ে লেখা, এটা টি দিয়ে লেখা। তাহলে দেখো 1-Q2/Q1 এটা রিভার্সিবলের জন্য, এটা ইরিভার্সিবলের জন্য। তারপরে তুমি ওয়ানটা ভ্যানিশ করে দাও দুই সাইড থেকে, এবার মাইনাস সাইন আসলো, মাইনাসটা ভ্যানিশ করতে হলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা ছিল গ্রেটার দেন, এখন হয়ে গেছে লেস দেন। এবার T2/T1 আর Q2/Q1 এইভাবে সম্পর্কটা নিয়ে এসো, দেখো T1/T1 less than Q2/T2, তাহলে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, তাহলে সম্পর্ক কি দাঁড়াচ্ছে? S1 less than S2, S2 minus S1 greater than 0, ডেল্টা S greater than কি হচ্ছে? জিরো হচ্ছে। তুমি বাসায় এটা খাতায় থাকলে খাতা বা বইয়ে থাকলে বই একটু দেখো আর নিজে একবার প্র্যাকটিস করো, এটা খুব ইজি। তোমার প্রধান কথা হচ্ছে যে কেন এই এই ফর্মুলাটা ব্যবহার করে কেন একটাতে T1 লিখলাম একটাতে T2 লিখলাম, এটাই ইম্পর্টেন্ট। এরপরে তুমি ম্যাথ এই 9 থেকে ইনইকুয়ালিটির ম্যাথ করে আসছো, এটা সমস্যা না। সমস্যা যদি হয়ে থাকে তাহলে এটা আই এবং এটা আর এইটা ব্যবহার করছে। বলো স্যার, ইরিভার্সিবল যে এনট্রপিটা স্যার বেড়ে যায়, মানে এটা যে এই পজিটিভ হয় এটার এই প্রুফটা দিলেই হয়ে যাবে? আমি সেটাই বলার চেষ্টা করতেছি যে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এনট্রপিটার পরিবর্তনটা গ্রেটার দেন জিরো, আর রিভার্সিবলের ক্ষেত্রে কত হয়? রিভার্সিবল প্রসেসে স্যার রিভার্সিবল প্রসেসে কনস্ট্যান্ট থাকে আর পরিবর্তন কত হবে তাহলে? জিরো। এটা প্রুফ করতে বলতে পারে, দেখাও যে ডেল্টা এস গ্রেটার দেন ইকুয়াল জিরো যে কোনো একটা, এটা রিভার্সিবলের জন্য সমান সমান ইরিভার্সিবলের জন্য গ্রেটার দেন। তাহলে তোমাকে এটা বলতে পারে, দেখাও যে এই যে প্রথমে আমি তোমাকে যেটা দেখালাম যে এটা এই এই ফিগার যে যখন তুমি লিখবে তখন তোমার চলে আসবে ডেল্টা এস সমান সমান জিরো, আর যখন এই এই ডায়াগ্রামটা দিবে তখন চলে আসবে হচ্ছে এই যে এটা ডেল্টা এস গ্রেটার দেন জিরো। তাহলে এই দুটো কম্বাইন করলে লেখা যাবে ডেল্টা এস, এবং এই দুটো কম্বাইন করলে লেখা যাবে ডেল্টা এস গ্রেটার দেন ইকুয়াল জিরো। তার অর্থ হচ্ছে রিভার্সিবলের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা শূন্য, ইরিভার্সিবলের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা পজিটিভ, মানে পরিবর্তনটা বেশি ধনাত্মক, মানে কিছু এনট্রপি প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আর আমাদের আমাদের বাস্তব জগতে যত পরিবর্তন ঘটতেছে সব পরিবর্তন কোন টাইপের, রিভার্সিবল না ইরিভার্সিবল? ইউনিভার্সাল। তাহলে আমাদের পরিবেশের বা আমাদের এই পৃথিবীর বা এই বাস্তব জগতের এনট্রপি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তোমাকে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে এখান থেকে যে দেখাও যে আমাদের এনট্রপি দিন দিন বাড়ছে, অথবা ইউনিভার্সাল প্রসেসে এনট্রপির পরিবর্তনটা গ্রেটার দেন জিরো, বা রিভার্সিবল প্রসেসে এনট্রপির পরিবর্তনটা কোনো পরিবর্তন নেই বা পরিবর্তন শূন্য। তো এইটাই তোমাকে তখন যেটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে চেঞ্জ অফ এনট্রপি ফর রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল প্রসেস। আর একটু আগে বলা হলো দেখো কিউ বাই টি এই রেশিওটাকে কি বলা হচ্ছে, কিউ বাই টি এই রেশিওটাকে বলা হচ্ছে এনট্রপি। তাহলে এটাকে কি লেখা যায় দেখো, এই যে ডি কিউ বাই টি এটা হচ্ছে কত? ডিএস, এটার খুব সামান্যতম পরিবর্তন তাপমাত্রা এনার্জির একটা নির্দিষ্ট তাপমাত্রা, এটাকে বলা হচ্ছে এনট্রপির পরিবর্তন ডিএস। তাহলে ডি কিউ কি লেখা হচ্ছে? টি ডিএস। এইটাই হচ্ছে সেকেন্ড লর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যে দ্বিতীয় তাপ গতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র তোমরা শিখে আসছো যে অটোমেটিক কোনো ইঞ্জিন কাজ করবে না বা লোয়ার টেম্পারেচার থেকে এনার্জি কখনো হায়ার টেম্পারেচারে যেতে পারবে না। এই যে
ল্যাঙ্গুয়েজের যে এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেটা হচ্ছে এটা টিডিএস। দেখো এখানে ডিএস জড়িত, মানে এনট্রপি জড়িত। এনট্রপি দেখো প্রতিটা প্রসেস ম্যাচারের অপ্রত্যাগামী, আর অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি অল টাইম বাড়ে, কমে না। কিন্তু যদি লোয়ার টেম্পারেচার থেকে আরো এনার্জি হায়ার টেম্পারেচারে চলে যায় তাহলে এনট্রপি কমার কথা। কিন্তু এনট্রপি ন্যাচারে কি এনট্রপি কমে? না, ন্যাচারে এনট্রপি কমে না। সুতরাং কোন প্রসেসই অটোমেটিক্যালি চলবে না, বা লোয়ার টেম্পারেচার থেকে এনার্জি গিয়ে হায়ার টেম্পারেচারের কোন বস্তুতে এনার্জি সাপ্লাই দেবে এমন হবে না। তো এটাই হচ্ছে সেকেন্ড লর স্টেটমেন্ট যেটা ছিল, সেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে dQ=TdS। দেখো আর একটা কথা ছিল যে এনট্রপির পরিবর্তনটা পাথ ডিপেন্ডেন্ট না পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে এনট্রপি কি পথের উপরে নির্ভর করে না পথের উপরে নির্ভর করে না। ওয়ার্কডান আমরা দেখেছি যে ওয়ার্কডানের পাথ ডিপেন্ডেন্ট, পথের উপরে নির্ভর করে, কিন্তু এনট্রপি কি পথের উপরে নির্ভর করে? এটা আমাকে দেখাতে হবে যে পথের উপরে নির্ভর করে কি করে না। তাহলে আমরা এনট্রপির সংজ্ঞা কি জানি? দেখো তোমরা এটা খাতায় আঁকাও থাকতে পারে আবার লেখাও থাকতে পারে, একটা ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রাম। তাহলে সিস্টেম হচ্ছে এক, সিস্টেম একে আছে, এক থেকে দুইয়ে গেছে, আবার দুই থেকে একে আসছে। তাহলে সিস্টেম মনে করো এক থেকে দুইয়ে গেছে এ পথে, আবার দুই থেকে ফেরত আসছে একে বি পথে। তাহলে শুধুমাত্র যদি এই সাইকেলটা কনসিডার করো, এ পথে গেছে বি পথে ফেরত আসছে, এটা কি একটা সাইকেল না মানে একটা পরিবর্তন? এক স্টেট থেকে আর এক স্টেটে গেছে না আবার সেই আগের স্টেটে ফেরত আসছে, এটা সাইক্লিক প্রসেস। প্রথমে দেখবে এটা সাইক্লিক প্রসেস কিনা, একটা কমপ্লিট সাইকেল পূরণ করছে কিনা, এক থেকে বিতে গেছে, এক থেকে দুইয়ে গেছে, দুই থেকে আবার একে ফেরত আসছে। আইডি 12 22 শান ইয়ানের, এটা কোন টাইপের প্রসেস? সাইক্লিক। একটা সাইকেল, এটা একটা সাইক্লিক প্রসেস। তো সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কি হয়, এনট্রপির পরিবর্তন কেমন হয়? স্যার সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে স্যার রিভার্সিবল, এটা একটা রিভার্সিবল প্রসেস ধরে নাও। তাহলে কি হবে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে? স্যার কি হবে বলতে, মানে পরিবর্তনটা কত হবে? স্যার 0 0 স্যার। তাহলে dQ/T কত হবে? দেখো 0 হবে, হচ্ছে কি এনার্জি সাপ্লাই দিছো কিউ পরিমাণ এক থেকে দুই এ গেছে। আবার যখন দুই থেকে একে আসবে তখন কিউ পরিমাণ হিট ছেড়ে দিবে, রিভার্সিবল প্রসেস এবং সাইক্লিক। তাহলে dQ/T এখানে কি লেখা যায় যে এক থেকে দুই এ গেছে, এক থেকে দুই এ গেছে কোন পথে? স্যার এ পথে। তাহলে dQ/T এ পথে গেছে, আবার দুই থেকে একে ফেরত আসছে কোন পথে? বি, বি পথে যেতে এটা লেখা হয়েছে। 2B থেকে কোথায় আসছে? 1 এ ফেরত আসছে বি পথে। তাহলে এই দুটোর যোগফল কত হবে সাইক্লিক প্রসেস হলে? 0 হবে, 0 হবে। আবার চিন্তা করো সিস্টেম এক থেকে দুই এ গেছে এ পথে কিন্তু ফেরত আসছে সি পথে, তাহলে পরিবর্তন এটাও সাইক্লিক প্রসেস এবং এটাও রিভার্সিবল। তাহলে এখানে dQ/T রেশিও কত হবে বা এনট্রপির পরিবর্তনটা কত হবে? এখানেও তো স্যার রিভার্সিবল, তো 0ই হবে। তাহলে আবার একই ভাবে লেখা যায় dQ/T এক এক পথ, এক থেকে দুই গেছে এ পথে, আবার দুই থেকে ফেরত আসছে একে বি পথে। তাহলে dQ/T এটাও dQ/T এটা দুইটা যোগফল কত হবে? 0। তাহলে এই সম্পর্ক এবং এই সম্পর্ককে এটা এটা সমান, তাহলে এটা এটা ভ্যানিশ আর এটা এটা থাকে। তাহলে এইটা সমান সমান কি এইটা হবে? হ্যাঁ হবে, যদি হয় তার অর্থ হচ্ছে সিস্টেম দুই থেকে একে ফেরত আসুক, বি পথে ফেরত আসুক বা সি পথে ফেরত আসুক, সেই পরিবর্তনটা কত, সমান না অসমান? স্যার সমান। তাহলে কি এটা কি পথের উপরে ডিপেন্ড করতেছে? না, এটা পথের উপর ডিপেন্ড করতেছে না। তুমি যদি এখন শুধু আমার কথার সাথে মিলিয়ে বলো হ্যাঁ বা না,
সেটা বললেও এখানে সঠিক যে এটা পথের উপর ডিপেন্ড করবে না, তুমি যদি খাতায় লিখে বা বইয়ে পড়ে তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলেও তুমি দেখবে যে এটা এনট্রপি পাথের উপরে ডিপেন্ড করতেছে না। বা তুমি যদি বাসায় একবার দেখো আমার মনে হয় তুমি ইজিলি বুঝতে পারবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে একটা পারফেক্ট গ্যাসের এনট্রপির পরিবর্তনটা কত হয় এটা বের করা। এবং এটা বের করতে হলে তোমাকে সামনে খাতা বা বই যে কোনো একটা লাগবে। দেখো তোমার সামনে কোনো খাতা বা বই আছে কিনা, আমি যেটা পড়িয়েছি দেখো এই ডায়াগ্রামটা তোমার খাতাতে বের করতে হবে। এটা পিভি ডায়াগ্রাম, সিস্টেম এন স্টেটে আছে, সিস্টেম এন থেকে কোথায় গেছে এ স্টেটে। দেখো এই ডায়াগ্রামটা তোমার বই থাকলে বইয়ে বের করো, খাতায় থাকলে খাতায়। এটা হচ্ছে তফাজ্জল হোসেনের বই থেকে নেওয়া এবং তোমাদের ক্লাসে এটা পড়ানো হয়েছে। বের করেছি দেখো একটা সাইকেল যদি কমপ্লিট করে আসে একটা সিস্টেম কিভাবে কমপ্লিট করলো আমরা জানি না, কিন্তু আমরা দুইটা প্রসেস জানি, আইসোথার্মাল প্রসেস, অডিওবেটিক প্রসেস। তাহলে এই টোটাল পরিবর্তনটাকে আমি আইসোথার্মাল এবং অডিওবেটিক কিভাবে প্রকাশ করতে পারি, কোন একটা পরিবর্তনকে আইসোথার্মাল এবং অডিওবেটিক এর কম্বিনেশন আকারে লিখতে পারি। এটা তোমাদের ক্লাসে প্রথম দিনেই তোমাদের এনট্রপি যখন পড়ানো শুরু করা হয় তখনই আলোচনা করা হয়েছিল। দেখো এরকম একটা ডায়াগ্রাম আছে যে এই পরিবর্তনটাকে যে এই সিস্টেম এ থেকে বি তে গেছে বা বি থেকে এ তে ফেরত আসে, তাহলে এখানে আমি অনেকগুলো প্যারালাল লাইন টেনে এইটা হচ্ছে অডিওবেটিক প্রসেস, আর এই যে সিস্টেমটা এই যে দুটো প্যারালাল দাগ এক্স অক্ষের এটাকে বলা হচ্ছে আইসোথার্মাল। এই প্রসেসে এনার্জি রিসিভ করে আর এই প্রসেস এনার্জি ছেড়ে দেয়, আর এই যে দুটো প্যারালাল আছে এরা অডিওবেটিক প্রসেস, এখানে কোনো এনার্জি ট্রান্সফার হয় না। তো কোন একটা পরিবর্তনটাকে কোন একটা পরিবর্তন এ থেকে যদি দিতে যায় কোনো একটা পরিবর্তনকে তোমার কি করা যায় আইসোথার্মাল এবং অডিওবেটিক এর কম্বিনেশন আকারে এটাকে লেখা যায়। ঠিক তেমনি মনে করলাম একটা সিস্টেম এন স্টেটে আইডিয়াল স্টেটে আছে, সিস্টেম এ থেকে এন থেকে এ তে গিয়েছে, এটা পেন্সিল দিয়ে আঁকা। এটা এন স্টেট এন থেকে এতে গেছে, তাহলে এই পরিবর্তনটাকে আমি অডিওবেটিক এবং আইসোথার্মাল এই দুটো কম্বিনেশন একাই লিখতে পারি। তো এন থেকে মনে করলাম প্রথমে বি তে গেছে, এটা আইসোথার্মাল প্রসেস, কিউ পরিমাণ হিট দিয়েছ, টি তাপমাত্রায়, টি নট তাপমাত্রায়, কিউ নট পরিমাণ হিট দিয়েছ। আবার বি থেকে এ তে গিয়েছে, এটা অডিওবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেসের স্লোপটা কম, এটার অডিওবেটিক প্রসেসের স্লোপটা বেশি, এটা বেশি খারাপ, খুব দ্রুত হয় পরিবর্তনটা, খুব দ্রুত আর এটা পরিবর্তনটা ধীরে ধীরে হয়, এখানে এটা স্লো কম এটা স্লো বেশি। তো আমি মনে করলাম সিস্টেম এ থেকে রেজাল্ট হচ্ছে কি এনে ছিল, সেখান থেকে কোথায় গেছে এতে, এই একটা টোটাল পরিবর্তন, কিন্তু আমি এই পরিবর্তনটাকে এখন ভাগ ভাগ করে লিখতে চাচ্ছি। মনে করলাম সিস্টেম এন থেকে প্রথমে বি তে গিয়েছে, বি থেকে এতে, এই এন থেকে বি তে গিয়েছে আইসোথার্মাল প্রসেসে, বি থেকে এতে গিয়েছে অডিওমেটিক প্রসেসে। তাহলে এই যে পরিবর্তনটা এই আইসোথার্মাল প্রসেসে কিউ নট পরিমাণ হিট তুমি নিচ্ছ, টি নট তাপমাত্রায়, আর এখানে দেখো তো আয়তন বাড়তেছে না কমতেছে এ থেকে যখন বি তে গিয়েছে। এন থেকে যখন বি তে আসে তখন আয়তন বাড়ছে না কমছে,
স্যার বার্স স্যার বার্স তাহলে কি কাজ হবে এটা পিভি ডায়াগ্রাম এখানে কাজ হবে কত কিউ নট পরিমাণ কাজ হবে আইসোথার্মাল প্রসেসে যে পরিমাণ হিট দেওয়া হয় সিস্টেম ওই পরিমাণ কাজ করে তাহলে আমাদের টোটাল পরিবর্তনটা হচ্ছে এন থেকে এতে গিয়েছে কিন্তু আমরা অ্যানালাইসিস করার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি এটা দুইটা স্টেপে গিয়েছে একটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস একটা হচ্ছে অডিওবেটিক প্রসেস অডিওবেটিক প্রসেসে এনট্রপির পরিবর্তন কত হয় ডি কিউ বাই টি কত হয় জিরো জিরো তাহলে এন থেকে আর আইসোথার্মাল প্রসেসে আমরা এটা বের করতে পারি কিউ বাই টি তাহলে টোটাল পরিবর্তন এনট্রপিক পরিবর্তন এন থেকে এতে গেলে টোটাল যে এনট্রপিক পরিবর্তন হয় সেই পরিবর্তনটা এই স্টেপের জন্য শূন্য আর যতটুকু পরিবর্তন হয় সেটা কোন স্টেপে পরিবর্তন হচ্ছে এই আইসোথার্মাল প্রসেসে এই স্টেপের পরিবর্তনটা হচ্ছে এন থেকে এতে গেলে যে পরিবর্তন সেই পরিবর্তনের সমান এনট্রপির পরিবর্তনটা শুধুমাত্র আইসোথার্মাল প্রসেসের উপরে ডিপেন্ড করতেছে আবার বলতেছি সিস্টেম এন থেকে এতে গেলে এনট্রপির যে পরিবর্তন সেই এনট্রপির পরিবর্তনটা পুরোপুরি ডিপেন্ড করতেছে এই আইসোথার্মাল প্রসেসের উপরে তো আমি যদি এইখানে তাপমাত্রাটা বের করে ফেলতে পারি কি পরিমাণ এনার্জি তোমার ট্রান্সফার হয়েছে তাহলে আমি এনট্রপির পরিবর্তনটা বের করে ফেলতে পারব সেই লজিকটা হচ্ছে এটা যে তোমার এনট্রপি হচ্ছে কিউ বাই কি আর কিউ নট কত সেটা বের করতে হবে তাহলে কিউ নট কে কিভাবে লেখা যায় দেখো এই যে এর নিচে যতটুকু এরিয়া আছে সেই এরিয়ার সমান বা কাজের সমানে তাহলে এই যে কিউ নট হচ্ছে এরিয়ার সমান আর কাজ কত দেখো আইসোথার্মাল প্রসেসে কাজ বাইর করা হয়েছিল এন আর টি লন ভি ভি টু বাই ভি ওয়ান সেটাই লেখা হয়েছে তোমার সামনে যদি কোনো খাতা বা বই না থাকে আমার বলাটা ফাউ চলে যাবে খালি খালি হয়ে যাবে কোনো কাজে আসবে না তুমি তোমার খাতা বের করে দেখো যেখানে বুঝতে অসুবিধা হয় আমাকে বলো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো তোমাদের কারো সামনে কি খাতা বা বই নেই আচ্ছা তোমরা যেহেতু তোমাদের সামনে খাতা বা বই নেই আমি তাহলে এই টপিকটা বাদ দিচ্ছি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যদি পরবর্তীতে মনে করো না এটা তোমাদের বোঝায় সমস্যা হচ্ছে আমাকে তোমরা মেইল করো তখন আমি তোমাদের দেখা দিতে পারবো স্যার আসলে খাতা বই আছে কিন্তু স্যার এটা অন্যভাবে করা আছে বইয়ে মানে বলতেছি আমি করিয়েছি এবং তোমাদের সবাইকে আমি একই রকমের করিয়েছি আলাদা কোনো কিছু করা জি স্যার স্যার লেকচারটা তো এখন সামনে নাই স্যার বইটা খুঁজছিলাম এই জন্য বইটা কাছে পেয়েছিলাম স্যার বই অন্যভাবে পড়া এটা তফাজ্জল হোসেনের বই থেকে এটা তোমাদের পড়ানো হয়েছে যখন তোমাদের ক্লাসে বলা হয়েছিল তখনও একই কথা বলা হয়েছে আর এখন যদি আমি বলি সেটা এখনো একই কথা বলা হবে তো তোমাদের জন্য কথা হচ্ছে তোমরা এটা দেখো তোমরা তফাজুল হোসেনের বই থেকে যদি তোমরা এটা বই পেতে পারো বা বইয়ের পিডিএফ ফাইল যদি তোমাদের কাছে থাকে তোমরা এটা আগে দেখো তারপরে তোমরা আমাকে মেইল করলে আমি তোমাদের আবার শিডিউল দিয়ে আমি তোমাদের আবার বুঝাই দিতে পারবো কিন্তু এখন শুধু কথা বলাই হবে আর কিছু বলা এখানে নেই এখানে তোমাকে যদি তিন চারটে স্টেপ আসে এই তিন চারটে স্টেপ যদি তুমি বুঝতে পারো এটা তুমি ইজিলি লিখতে পারবে
দেখো এখানে এনট্রপির কতগুলো মিনিং দেওয়া আছে, সেটা হচ্ছে এনট্রপি আনঅ্যাভয়েডেবল এনার্জি, এনট্রপি হচ্ছে ডিসঅর্ডারনেস, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এনট্রপি আনঅ্যাভয়েডেবল, এনট্রপি অ্যান্ড আনঅ্যাভয়েডেবল এনার্জি, মানে যে এনার্জিটাকে কাজে পরিণত করা যায় না, যেটা নষ্ট হয়ে যাচ্ছে বা যেটা এই মুহূর্তে ব্যবহারযোগ্য নয়। দেখো নর্মালি একটা কার্নোট সাইকেল, এটা পিভি ডায়াগ্রাম, এটাকে একটা আয়তক্ষেত্রের মতো আঁকা হয়েছে বোঝানোর সুবিধার জন্য। এটা অ্যাকচুয়ালি একটা সামান্তরিকের মতো আঁকা হয় নর্মালি, কিন্তু এটা একটা আয়তক্ষেত্র আঁকা হয়েছে যেহেতু তোমরা সহজে বুঝতে পারো। সেটা হচ্ছে মনে করো সিস্টেম এ থেকে বি তে গেল, বি থেকে সি তে, সি থেকে ডি তে, ডি থেকে এ তে ফেরত আসছে, পিভি ডায়াগ্রাম, এদিকে পি এদিকে ভি। দেখো সিস্টেমে তুমি এটা আইসোথার্মাল প্রসেস, এটা আইসোথার্মাল, এটা অডিওমেটিক, এটা অডিওমেটিক। তুমি এখানে Q1 পরিমাণ হিট দিচ্ছ, এখানে Q2 পরিমাণ হিট নিয়ে নিচ্ছ, কার্নোট সাইকেল যেটা আমরা পড়ে আসছি। তুমি যদি সিস্টেমে কিউ পরিমাণ হিট দিতে, সিস্টেম কি পুরোপুরি Q1টাকে কাজে পরিণত করতে পারে? ইঞ্জিন, কার্নোট ইঞ্জিন বা আইডিয়াল ইঞ্জিন বা বাস্তবে যে ইঞ্জিন গুলো পাওয়া যায়, তুমি একটা সিস্টেমে বা একটা ইঞ্জিনকে যদি তুমি 30 জুল এনার্জি দাও, সে কি 30 জুল কাজ ফেরত দিতে পারে? না স্যার। না স্যার, তার কাজ কিছু নষ্ট হয়ে যায়, তাই তো? তো কতটুকু নষ্ট হয়ে যায়? যদি সে পুরোপুরি এনার্জিটাকে কাজে পরিণত করে তাহলে পুরো এরিয়াটা কাজে সমান হচ্ছে, পুরো এরিয়া যতটুকু এরিয়া আছে এই ভলিউম এই অ্যাক্সিস এর উপরে যতটুকু পরিমাণ এরিয়া আছে টোটালটাই, কিন্তু সে কিউটু পরিমাণ হিট ছেড়ে দিচ্ছে, তাহলে এই এরিয়াটা কি কাজের অন্তর্ভুক্ত হবে? নিচের যে এরিয়াটা দেখো, কাজ করবে শুধুমাত্র এই আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের এরিয়া যতটুকু ইঞ্জিনের কাজ হবে ততটুকু। কিন্তু সিস্টেম যদি পুরোপুরি কাজ করতে পারতো তাহলে এটাও ইনক্লুড থাকতো, নিচে যেটা ডট ডট দিয়ে দেখানো হয়েছে যে এই এরিয়াটা, কিন্তু এই এরিয়াটা কি ইনক্লুড থাকে? না। এই কিউটু পরিমাণ হিট নষ্ট হয়ে যাচ্ছে না, যে কিউটু পরিমাণ ছেড়ে দিচ্ছে, Q1 সাপ্লাই দিয়েছো, কাজের সব কাজের পরিমাণ হচ্ছে W সমান সমান Q1 মাইনাস Q2, তাহলে Q2টা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে না? Q2কে কাজে পরিণত করতে পারতেছে? Q2 পরিমাণকে, Q2 পরিমাণ কাজ পারতেছে না, তাহলে এই যে Q2 পরিমাণ যে নষ্ট হয়ে যাচ্ছে, এই Q2 পরিমাণটাই হচ্ছে আনঅ্যাভেইলেবল এনার্জি এবং এটার সাথে এনট্রপি জড়িত। তো আমরা এখন দেখব যে এই এনট্রপি এবং আনঅ্যাভেইলেবল এনার্জি কিভাবে জড়িত। আবারও বলি, ইঞ্জিন তৈরি করতে হলে তোমাকে কি করতে হবে? একটা হায়ার এনার্জি, একটা লোয়ার এনার্জি সেট করতে হবে। হায়ার এনার্জিতে একটা টেম্পারেচার থাকবে, লোয়ার এনার্জিতে একটা টেম্পারেচার থাকবে, এবং একটা সিস্টেম থাকবে যে সিস্টেমের সাহায্যে কাজ। সিস্টেম মানে কি? এখানে বাষ্প ইঞ্জিন, বাষ্প সিস্টেম, পেট্রোল ইঞ্জিন, পেট্রোল সিস্টেম, এখানে গ্যাসোলিন ইঞ্জিন, গ্যাসোলিনটা সিস্টেম। তো সিস্টেমকে হাই এনার্জিতে, হাই টেম্পারেচার এনার্জি সাপ্লাই দিতে হবে, সিস্টেমকে হাই এনার্জিতে বা হাই টেম্পারেচার এনার্জি সাপ্লাই দিতে হবে, লো টেম্পারেচারে, লো টেম্পারেচারে এনার্জি রিলিজ করবে। এখন সিস্টেম মনে করো যখন ইঞ্জিনটা কার্যকর অবস্থায় নাই, তখন সিস্টেম একটা নির্দিষ্ট অবস্থাতে থাকবে কি থাকবে না? যখন মনে করো গাড়ির ইঞ্জিন বন্ধ আছে 2 দিন ধরে বন্ধ, তাহলে ওই সিস্টেম ওইখানে যে গ্যাসোলিন রাখা আছে সেই গ্যাসোলিনের একটা স্টেট থাকবে কিনা, তার একটা নির্দিষ্ট তাপমাত্রা বা চাপ থাকবে কিনা? ইঞ্জিন এখন বন্ধ অবস্থাতে আছে, তাহলে তার একটা এনার্জি থাকবে কি থাকবে না ওই অবস্থাতে? থাকবে। হ্যাঁ বা না? বলো। 36 টিএবি থাকবে, এনার্জি থাকবে, তার একটা নিজস্ব এনার্জি থাকবে। মনে করো তার এনার্জি হচ্ছে Q0 এবং তার তাপমাত্রা হচ্ছে T0, এটা হচ্ছে তার নিজের নিজস্ব একটা যে কোনো একটা সার্টিন স্টেটে। কিন্তু তাকে যদি কাজ করতে হয় তাহলে কি সে ওই অবস্থায় কাজ করতে পারবে? ইঞ্জিন বন্ধ আছে, মনে করো ভিতরে যে গ্যাসোলিন আছে তার টেম্পারেচার হচ্ছে এখন 20 ডিগ্রি, এনার্জি হচ্ছে
30 জুল, তাহলে কি এই 30 জুল কে সে কাজে পরিণত করতে পারবে? না স্যার, কি সে কাজে পরিণত করতে পারবে না? ইঞ্জিনের ইঞ্জিন গঠনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাকে একটা হাই এনার্জি দিতে হবে, তার নিজের যে এনার্জি আছে তার থেকে অনেক বেশি এনার্জি দিয়ে তাকে নিয়ে যেতে হবে, এরপরে তাকে এনার্জি কমিয়ে দিতে হবে। এটাই হচ্ছে কার্নোট ইঞ্জিনে তোমরা যেটা দেখবে চারটা পার্ট পড়ে আসছো, যে একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে সিঙ্ক, একটা হচ্ছে সিস্টেম, আর একটা হচ্ছে তোমার এমন একটা সিস্টেম যেখানে এনার্জি না ট্রান্সফার করা হয়, মানে এনার্জি রিসিভ করে, আইসোলেশন যেটাকে বলা হয়, এনার্জি রিসিভও করে না, এনার্জি ছেড়েও দেয় না। তুমি যদি তোমার কলেজের এইচএসসি বইটা বের করো, দেখো এখানে চারটা পার্ট আছে, একটা সিলিন্ডার রাখা আছে, একটা সোর্সের টেম্পারেচার হাই টেম্পারেচার দেওয়া আছে, একটা সিঙ্ক লোয়ার টেম্পারেচার দেওয়া আছে, আর একটা প্যাড রাখা আছে, যে প্যাডের উপরে রেখে সিস্টেমকে প্রেশার দিতে হয় বা প্রেশার উইথড্র করতে হয়, যেখানে ওইটা কোনো তাপমাত্রা নিরোধক, মানে এখান থেকে তাপমাত্রা কোনো ফ্লো হয় না। তাহলে সিস্টেমের যে নিজস্ব এনার্জি আছে তার থেকে তাকে অনেক উপরের এনার্জিতে নিয়ে যেতে হবে এবং লোয়ার এনার্জিতে এনে ছেড়ে দিতে হবে। এই লোয়ার এনার্জিটা তার নিজস্ব এনার্জি থেকেও বেশি। সিস্টেমে যদি কিউনট পরিমাণ এনার্জি থেকে থাকে, তাহলে সে যে নিম্ন তাপমাত্রায় যে এনার্জি ছেড়ে দিবে, সেই নিম্ন তাপমাত্রা যে এনার্জি ছেড়ে দিবে, সেই এনার্জির পরিমাণটা তার নিজস্ব এনার্জি থেকেও বেশি হতে হবে, তাহলেই তুমি একটা ইঞ্জিন তৈরি করতে পারবে, নতুবা তুমি ইঞ্জিন তৈরি করতে পারবে না। এটা ইঞ্জিন তৈরির প্রিন্সিপাল। তো আমি ধরে নিলাম যে সিস্টেম কিউ নট এনার্জি নিয়ে আসে বা কিউ নট হিট নিয়ে আসে, টি নট টেম্পারেচার, এটা তার নিজস্ব অবস্থা একটা। তাহলে এখন আমার কন্ডিশন হচ্ছে কি, তাকে হায়ার টেম্পারেচারে নিয়ে যেতে হবে। হায়ার টেম্পারেচারটা কত, মনে করো তুমি কিউ পরিমাণ হিট সাপ্লাই দিয়েছো, হায়ার যে টেম্পারেচার সেটা হচ্ছে কিউ। তাহলে তুমি যদি কিউতে চলে যাও, তাহলে কিউতে নিতে হলে কি পরিমাণ কাজ করতে হবে? কিউতে যদি তোমার নিতে হয়, কাজের পরিমাণ হবে এটা কিউ মাইনাস কিউ মাইনাস টি নট ডেল্টা এস। টি নট হচ্ছে তার নিজস্ব তাপমাত্রা, সেই তাপমাত্রা ডিএস, ডেল্টা এস হচ্ছে এনট্রপি। এটা সময় সময় কি ছিল, ডাব্লু বাই কিউ, যে পরিমাণ হিট তুমি সাপ্লাই দিয়েছো আর যে পরিমাণ আউটপুট পেয়েছো তাদের রেশিওটা। তাহলে ডাব্লু কে লেখা যাচ্ছে ইটা ইনটু কিউ। এখন দেখো কি বললাম, সিস্টেম আছে কিউ নট টেম্পারেচার এনার্জিতে, তাকে নিয়ে যেতে হবে কিউ এনার্জিতে। তাহলে এখানে এনট্রপির পরিবর্তন কত, বা এখানে তোমার কি পরিমাণ সিস্টেম কি পরিমাণ এনার্জি পাবে বা কি পরিমাণ এনার্জি রিসিভ করবে বা কি পরিমাণ কাজ করতে পারবে এক স্টেট থেকে তাকে তার নিজস্ব অবস্থা থেকে তাকে হায়ার স্টেটে নিয়ে গেলে, তাহলে সে কি পরিমাণ কাজ করার সক্ষমতা অর্জন করবে, সেই সক্ষমতাটা হচ্ছে এটা কি হচ্ছে 1 মাইনাস টি নট বাই টি ওয়ান। যদি তুমি সিস্টেমকে টি নট তাপমাত্রা থেকে টি ওয়ান তাপমাত্রায় হায়ার টেম্পারেচারে তুমি নিয়ে যেতে পারো, তোমার কাছে বই থাকে বা খাতা থাকে, যদি থেকে থাকে তুমি দেখো কিউ হচ্ছে 1 মাইনাস কিউ ইন্টু 1 মাইনাস টি নট বাই টি ওয়ান। এটাকে কিভাবে লেখা হয় সেটা আমি বলছি। সেটা হচ্ছে আমার এখন কারেন্ট অবস্থা মনে করো 2 জুল, কিন্তু আমাকে 30 জুল এনার্জিতে নিয়ে যাওয়া হলো, তাহলে আমার এনার্জি বাড়বে না কমবে? আমার এখন নর্মাল অবস্থাতে আমি আছি, আমার এনার্জি 2 জুল, কিন্তু আমাকে হায়ার এনার্জিতে নিয়ে যাওয়া হলো 30 জুলে, তাহলে আমার এনার্জি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, কতটুকু পরিমাণ বাড়বে? 28। তার কি দুইটার বিয়োগফল? তাহলে এনার্জির পরিবর্তন বা কতটুকু কাজ করার সক্ষমতা অর্জন করবে কিউ ওয়ান মাইনাস কিউ নট, তাহলে এর কিউ নট কে লেখা হচ্ছে টি নট ডিএস। তুমি কিউ ওয়ান কমন না, ওয়ান মাইনাস টি নট বাই টি নট ডিএস বাই কিউ ওয়ান, আর কিউ ওয়ান কে লেখা যাচ্ছে কত, টি ওয়ান ডিএস, তাহলে ডিএস ডিএস ভ্যানিশ হয়ে গেল, টি নট বাই টি ওয়ান থাকে, এটাকে এক লাইনে লেখা হয়েছে। তুমি তোমার খাতায় দেখো এটা এটা লেখা আছে, এই লাইনটা সরাসরি লেখা আছে যে কিউ ওয়ান ইন্টু ওয়ান মাইনাস টি নট বাই টি ওয়ান। আমি বললাম আমার এনার্জি ছিল 2 জুল, তুমি এখান থেকে আমি নিয়ে গেলাম 30 জুলে, তাহলে আমি কিছু কাজ করার ক্ষমতা অর্জন করলাম 28 জুল, কিন্তু আমি এরপরে কি করলাম, এটাকে লোয়ার করলাম, এখন নিয়ে আসলাম 20 জুলে, তাহলে আমি কাজ করার ক্ষমতা কতটুকু অর্জন করব? আমার এনার্জি ছিল 2 জুল, এখন আমার স্টেট হাই, আমার স্টেটটা কত, 20 জুল, তাহলে আমার কাজ করার ক্ষমতা কতটুকু হবে? লোয়ার এনার্জিতে চলে আসছি, লোয়ার এনার্জিতে 20 জুলে আছে, তাহলে আমার কাজ করার সক্ষমতা কতটুকু থাকবে?
20 minus 2 তার মানে হচ্ছে ওই ওই সময় যে এনার্জি আর আমার যে এনার্জিটা ছিল তাহলে আমি ধরে নিলাম সিস্টেমকে আমি কিউ পরিমাণ হিট এনার্জি সরিয়ে নিলাম কিন্তু সেই এনার্জিটা আমার নর্মাল স্টেট থেকেও বেশি তো যদি আমি কিউ পরিমাণ হিট এখন সরিয়ে নিই তাহলে আমার কি পরিমাণ কাজ করার সক্ষমতা থাকবে সেটা কিন্তু সেটা হচ্ছে কিউ ইনটু 1 মাইনাস টি নট বাই টি টু লোয়ার এনার্জি যে টেম্পারেচার সেটা 1 মাইনাস টি নট বাই কাজ করার সক্ষমতা লিমিটেড থাকে তাহলে আমি এখানে কতটুকু কাজ করব 10 জুল পরিমাণ আমি কাজ করব কিন্তু আমি যে 30 জুল পরিমাণ হিট আমাকে দেওয়া হয়েছিল তার 10 জুল কাজ করতেছি নষ্ট হয়ে যাচ্ছে কত জুল নষ্ট হয়ে যাচ্ছে 18 জুল নষ্ট হয়ে যাচ্ছে সেই 18 নষ্ট হয়ে যাওয়া যে 18 জুল এটাই হচ্ছে আনঅ্যাভেইলেবল এনার্জি এটাকে আমি কাজে পরিণত করতে পারতেছি না আমার যে এনার্জি ছিল নিজস্ব এনার্জি ছিল 2 2 থেকে এটাকে নিয়ে যাওয়া হলো 30 এ 30 থেকে আবার কমানো হলো 20 তে আবার যদি তুমি এনার্জি সাপ্লাই দাও আবার 30 এ যাবে আবার 20 তে আসবে 20 নিচে আর নামবে না তাহলে আমার এনার্জি ছিল 2 কিন্তু আমি লোয়ার এনার্জিতে কাজ করার সক্ষমতা অর্জন করতেছি 20 তে তাহলে এই 2 এবং 20 এর ভিতরে যে পার্থক্য এই পরিমাণ এনার্জি আমি কাজে পরিণত করতে পারতেছি না এইটাই হচ্ছে আনঅ্যাভেইলেবল এনার্জি তো তোমাকে প্রথমে বের করতে হবে হায়ার এনার্জিতে গেলে তুমি কতটুকু কাজ করার সক্ষমতা অর্জন করো লোয়ার এনার্জিতে তুমি কতটুকু কাজ করার সক্ষমতা অর্জন করো এবং এই দুটোর বিয়োগফল এটাই হচ্ছে আনঅ্যাভেইলেবল এনার্জির পরিমাণ এই দুটোকে তুমি এখন বিয়োগ করো বিয়োগ করলে তোমার চলে আসবে কিউ নট ইন্টু ডেল্টা এস টি নট ইন্টু ডেল্টা এস তাহলে এটাই হচ্ছে আনঅ্যাভেইলেবল বা সিস্টেমে যেটাকে কাজে পরিণত করতে পারতেছে না বা যে পরিমাণ এনার্জিটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আনঅ্যাভেইলেবল এনার্জি এবং এটার সাথে কি রিলেটেড এটার সাথে তাপমাত্রা এবং এনট্রপির যে পরিবর্তন সেটা সম্পর্কিত তাহলে এই আনঅ্যাভেইলেবল এনার্জিটা এনট্রপির সাথে রিলেটেড তো তুমি যদি আনঅ্যাভেইলেবল এনার্জি মাপতে পারো তুমি এনট্রপির পরিবর্তনও মাপতে পারবে এটাই বলা হচ্ছে এনট্রপি অ্যান্ড আনঅ্যাভেইলেবল এনার্জি মেইন কথা যেটা বা আসল যে কথাটা সেটা হচ্ছে এটাই যে সিস্টেমকে যদি তুমি 100 জুল হিট দাও সে 100 জুল কাজে পরিণত করতে পারে না সে সর্বোচ্চ 80 জুল বা 70 জুল কাজ করতে পারে 30 জুল যে নষ্ট হয়ে গেল এটা সিস্টেমে কাজে পরিণত করতে পারে নাই এটা নষ্ট এনার্জি বা এই পরিবর্তন এনার্জিটা সিস্টেমের জন্য উপযোগী না এটাকেই বলা হচ্ছে আনঅ্যাভেইলেবল এনার্জি এরপরে আসো ডিসঅর্ডারনেস এনট্রপি অ্যান্ড ডিসঅর্ডারনেস এখন দেখো তোমরা স্কুল লাইফ থেকে জেনে আসছো যে পানির তিনটা অবস্থা কঠিন তরল বায়বীয় তো যখন কঠিন অবস্থাতে থাকে তখন অ্যাটম গুলো কি কাছাকাছি সজ্জিত অবস্থায় থাকে না র্যান্ডমলি সজ্জিত থাকে বলতে পারবা বরফকে তাপ দিলে কি হবে পানি হবে পানি হবে পানির অণুগুলো বেশি সজ্জিত না বরফের অণুগুলো বেশি সজ্জিত বরফের অণুগুলো বেশি সজ্জিত বরফের অণুগুলো সজ্জিত কাছাকাছি অবস্থান করে নির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্ট আছে পানিতেও কিছুটা অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু এটা র্যান্ডম এটা বেশ দূরে দূরে থাকতেছে পানিকে যদি আরো হিট দেওয়া হয় তাহলে কি হবে পানিকে যদি হিট দেওয়া হয় এটা বাষ্প মানে গ্যাসে পরিণত হবে গ্যাসের অণুগুলো কি কাছাকাছি থাকে এই রুমে তো গ্যাসে পড়ো এখানে অনেক জলীয় বাষ্প আছে তাহলে কি তারা খুব কাছাকাছি আছে বলো তা নাই তারা কাছাকাছি নাই
এখন দেখো তুমি যদি বরফকে হিট দাও তাহলে বরফের এনার্জি বাড়বে না কমবে? সিস্টেমের বাড়বে, তার মানে এনট্রপি বাড়বে না কমবে? সিস্টেমে যদি এনার্জি সাপ্লাই দাও একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাহলে তার এনট্রপি বাড়বে। তাহলে তুমি যখন বরফকে পানিতে পরিণত করতেছো তখন সিস্টেমের এনট্রপি বেড়েছে না কমেছে? এনট্রপি বেড়েছে। তাদের ভিতরে অর্ডার বেড়েছে না কমেছে? সজ্জা কমেছে, অর্ডার কমে গেছে। ডিসঅর্ডার বাড়ছে না কমছে? এবার যদি পানিকে আরো বেশি তাপ দাও তাহলে কি হবে? গ্যাসে পরিণত হবে। তো এখানে এনট্রপি বাড়বে না কমবে? এনট্রপি বাড়বে। অর্ডার বাড়বে না কমবে? কমবে। অর্ডার কমবে, ডিসঅর্ডারনেস বাড়বে। তার মানে তারা র্যান্ডমলি ভাবে থাকবে, একে অন্য থেকে দূরে দূরে থাকবে, তাদের ভিতরে কোনো অর্ডার থাকবে না বললেই চলে। তাহলে দেখো এনট্রপি বাড়তেছে, এনট্রপি বাড়ার অর্থ কি? ডিসঅর্ডারনেস বাড়তেছে না কমতেছে? তাদের ভিতরে কোনো ডিসঅর্ডারনেস বাড়তেছে। এখন আমাদের প্রকৃতির যাবতীয় প্রসেস কোন টাইপের প্রসেস? রিভার্সিবল না ইরিভার্সিবল? ইরিভার্সিবল প্রসেস। এনট্রপি বাড়ে না কমে? এনট্রপি। এনট্রপি বাড়ার অর্থ কি তাহলে? অর্ডার বাড়বে না কমবে? অর্ডার অর্ডার কমবে। আর ডিসঅর্ডার? ডিসঅর্ডার বাড়বে। তার মানে ডিসঅর্ডার, তুমি যদি কোনো একটা সিস্টেমের ডিসঅর্ডার মেজার করতে পারো তাহলে তুমি কি মেজার করতে পারবে? সেই সিস্টেমের এনট্রপির পরিবর্তনটা কত এটা তুমি বের করে করতে পারবে। তাহলে ডিসঅর্ডারনেস মানে এনট্রপির একটা মেজারমেন্ট হচ্ছে ডিসঅর্ডারনেস। তুমি যদি ডিসঅর্ডারনেস মেজার করতে পারো তাহলে তুমি এনট্রপি ক্যালকুলেট করতে পারবে ওই সিস্টেমের জন্য। তো এইটা তুমি বই একটু দেখো যে একই কথা বলা হচ্ছে, তুমি নেটে দেখতে পারো, বইয়ে দেখতে পারো, তোমার ক্লাসে খাতা আছে খাতায় দেখতে পারো যে তুমি যদি কোন একটা সিস্টেমে ডিসঅর্ডার কতটুকু, সিস্টেমটা কতটুকু ডিসঅর্ডার অবস্থায় আছে তা সেটা যদি আমি মেজার করতে পারি তাহলে আমি সিস্টেমের এনট্রপি মেজার করতে পারি। এটাকেই বলা হচ্ছে এনট্রপি এন্ড ডিসঅর্ডারনেস। তো এটা তোমাদের জন্য এতটুকুই যথেষ্ট, কিন্তু যারা ফিজিক্স নিয়ে বা কেমিস্ট্রি নিয়ে বা রিসার্চ করে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো একটা সিস্টেমে যদি এনট্রপি তুমি বের করতে চাও তাহলে তোমাকে ওই সিস্টেমে ডিসঅর্ডারনেস বের করতে হবে। সহজ, সব থেকে সহজ উদাহরণ দেই। দেখো কোন একটা দেশের সেনাবাহিনী সব থেকে সুশৃঙ্খল, কিন্তু তোমাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় একটা ক্লাসরুমে, যদি তোমাদের ক্লাসরুমে টিচার উপস্থিত না থাকে তাহলে তোমরা দেখো র্যান্ডমলি সরিয়ে সিটিয়ে বসতে পছন্দ করো, চার পাঁচ জনের একটা গ্রুপ হয়ে যাবে, ওইখানে দুই তিনজন কথা বলতেছে, কেউ আবার ক্রিকেট খেলা শুরু করতে পারে, তোমাদের আলাদা তিন চারজন গ্রুপের বা চার পাঁচজন গ্রুপের আলাদা আলাদা আর একটা সার্কেলে আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, আলাদা কথা হচ্ছে, তাহলে তোমরা দেখো তোমরা কি অর্ডার অবস্থায় আসো না ডিসঅর্ডার অবস্থায় আসো? অর্ডার অবস্থায় থাকার কথা হচ্ছে তোমরা তোমাদের নিজেদের ডিসঅর্ডার, তোমরা ডিসঅর্ডার অবস্থায় আসো। যখন টিচার ক্লাসে গেল তুমি তখন তুমি ক্লাসে বেঞ্চে বসলে তখন ক্লাসে মনোযোগ মনে করো তুমি মনোযোগ দিচ্ছ, এখন যে তোমাদের অবস্থা এটা হচ্ছে অর্ডার ডিস্টেন্ট। টিচার যদি ক্লাস থেকে বের হয়ে যায় তোমরা কি ওই অবস্থাতে থাকো না? পরিবর্তন হয়ে যায় অটোমেটিক। পরিবর্তন হয়ে যায়, এটা প্রকৃতির এটা একটা বিশেষ ধর্ম তুমি বলতে পারো, স্বতঃস্ফূর্ত বা র্যান্ডম অথবা ইনহেরেন্ট প্রপার্টি, যে আমরা সবসময় চাই আমরা ডিসঅর্ডার অবস্থায় থাকার জন্য। কিছুদিন আগে রমজান গেছে, তুমি যদি রোয়াবজ শরবত তৈরি করে থাকো
বিসুবুলের ভুসি তোকমা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে চিনি। দেখো তুমি যখনই শরবত তৈরি করতেছো, যখনই একে স্টির করতেছো, তখন এটা ডিজোড়ার অবস্থায় চলে যাচ্ছে। এটাকে রেখে দাও, রেখে দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে কি হয়ে যাবে, এটা একটা স্টেবল কন্ডিশনে আসবে না। একটা নির্দিষ্ট সময় পরে তুমি যে শরবতটা তৈরি করলে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে, তার একটা স্টেবল কন্ডিশনে চলে আসলো। তো তুমি যদি ওই স্টেবল কন্ডিশনে ডিজোড়ার মাপতে পারো, তুমি ওই শরবতের কতটুকু এনট্রপির পরিবর্তন হয়েছে সেই এনট্রপির পরিবর্তনটা তুমি মাপতে পারো। ওই যে ওই তুমি স্থির করার পরে 2 মিনিট বা 30 সেকেন্ড পরে, যখন পানির কোনো মুভমেন্ট থাকবে না, কোনো ম্যাটেরিয়ালের মুভমেন্ট থাকবে না, যে অবস্থাটা তৈরি হবে ওই অবস্থাটাকে বলা হয় মোস্ট প্রবাবল স্টেট। সর্বোচ্চ সংখ্যক প্রবাবিলিটি আছে এই স্টেটের, ওই সিস্টেমের ওই অবস্থার জন্য ওটাই হচ্ছে তার মোস্ট প্রবাবল স্টেট। তো তুমি যদি কোনো সিস্টেমের মোস্ট প্রবাবল স্টেট ক্যালকুলেট করতে পারো, তাহলে তুমি ওই সিস্টেমের ডিজোড়ারনেস বের করতে পারবা, অর্থাৎ হচ্ছে তার এনট্রপি বের করতে পারবা। তো এটা অনেক হাই থিঙ্কিং এর বিষয়, তোমার এত দূর লাগবে না। যেটা তোমার লাগবে সেটা হচ্ছে সিস্টেমে যদি তুমি হিট এনার্জি দাও, তাহলে তার এনট্রপি বাড়ে। এনট্রপি বাড়ার অর্থ হচ্ছে তাদের ভিতরে অর্ডার কমে যাচ্ছে। তুমি এই বরফ পানি এবং জলীয় বাষ্পের অবস্থা এটা ডায়াগ্রাম এঁকেও দিতে পারো, এটা লিখেও দিতে পারো। একই কথা যে এই হিট এনার্জি দেওয়ার কারণে তাদের ভিতরে অর্ডার অবস্থা কমে যাচ্ছে, অর্ডার কমে যাওয়ার অর্থ হচ্ছে ডিজোড়ারনেস বেড়ে যাচ্ছে। তাহলে এনট্রপি ডিজোড়ারনেস এর মেজারমেন্ট অর্থ হচ্ছে এনট্রপির মেজারমেন্ট। এতটুকুই যথেষ্ট, তোমার এই দুটো ইম্পর্টেন্ট, এনট্রপি অ্যান্ড আনঅ্যাভেলেবল এনার্জি, এনট্রপি অ্যান্ড ডিজোড়ারনেস, এটা তোমাদের পরীক্ষায় দিতে পারে। এখন আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লসিয়াস ক্লেপেরন ইকুয়েশন। তোমাদের সামনে খাতা বা বই থাকলে বের করো, সেটা যে কোনো বই থেকে মোটামুটি বের করলেই চলবে। দেখো তোমাদের ম্যাক্সওয়েল রিলেশন, 4টা রিলেশন পড়ানো হয়েছিল, সেই 4টা রিলেশন ভিতরে প্রথম রিলেশনটা লাগবে। এখন দেখো ক্লসিয়াস ক্লেপেরন ইকুয়েশন কেন লাগবে, একটু আগেই বললাম। দেখো বরফ কঠিন অবস্থা, তরল হচ্ছে মানে পানি হচ্ছে তরল অবস্থা, তো কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত করা কি সম্ভব বরফকে? জি স্যার। কি করতে হবে তাহলে? তাপ দিতে হবে। এখন দেখো 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপ দিতে হবে? 1 কেজি বরফ আসছে, 1 কেজি বরফকে, বরফের তাপমাত্রা 0°C, তো এই 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপ দিতে হবে? 336,000 জুল স্যার। 3 লাখ, এটাকে কি বলা হয়? আপেক্ষিক তাপ। কি আপেক্ষিক তাপ? গলনের আপেক্ষিক সুপ্ত তাপ স্যার। আপেক্ষিক সুপ্ত তাপ, লেটেন্ট হিট। তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে? 0°, তো 0°তেই আছে। তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে এখানে? না স্যার, তাপমাত্রা ফেজ চেঞ্জ হচ্ছে, দশার পরিবর্তন হচ্ছে বা ফেজের পরিবর্তন হচ্ছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে দশা পরিবর্তন। দশা পরিবর্তন হলে বা বস্তুকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিলে কি পরিমাণ হিট এনার্জি সাপ্লাই দিতে হয়, বা এটার সাথে এই দশা পরিবর্তনের সাথে সুপ্ত তাপের যে সম্পর্ক আমরা সেটা এখন বের করার চেষ্টা করব। এটাকে বলা হয় ক্লসিয়াস ক্লেপেরন ইকুয়েশন। এবং এটার সাথে হচ্ছে তোমার, তোমরা দেখো স্কুল লাইফে পড়ে আসছো যে পাহাড়ের উপরে রান্না করা সহজ না কঠিন, বা প্রেশার কুকারে রান্না করতে কম সময় কেন লাগে, এই এটার সাথে রিলেটেড। তো আমরা সেটা দেখবো যে দশা পরিবর্তন, ফেজ চেঞ্জ এবং লেটেন্ট হিট, এই দুটো রিলেশনটা কেমন বা এখানে কি করতে হবে, আমরা এই টাইপের যে স্টাডি সেটা এখন আমরা করতে যাচ্ছি। তাহলে দেখো আমি কি করলাম, 0°C তাপমাত্রা বরফ ছিল, তাকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত করলাম। শুধুমাত্র দশার পরিবর্তন হলো, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে যে হিট দেওয়া লাগতেছে এটাকে বলা হচ্ছে লেটেন্ট হিট। ঠিক একইভাবে 100°C তাপমাত্রার পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হলে কি করতে হবে,
তাপ দিতে হবে 22,68,000 জুল তাপ দিতে হবে এক কেজি পানির জন্য। তাহলে এখানেও দেখো কি হচ্ছে, এখানেও অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা এইটা স্টাডি করব, লিকুইড গ্যাস ফেজ। আবার বলতেছি লিকুইড গ্যাস ফেজ বা লিকুইড ভ্যাপর ফেজ আমরা এটা স্টাডি করব। তো এটা স্টাডি করতে গেলে এখন আমার ক্লসিয়াস ক্লেপেরন সম্পর্কটা প্রতিপাদন করতে হবে বা বের করতে হবে, ডিরাইভ করতে হবে। তো এটা করতে গেলে আমি কিভাবে বের করব, প্রথম স্টেপ হচ্ছে ম্যাক্সওয়েল ফার্স্ট রিলেশনটা। দেখো ম্যাক্সওয়েল ফার্স্ট রিলেশন তোমাদের সামনে বই বা খাতা থেকে থাকলে এটা ডেল এস বাই ডেল ভি টি ডেল পি বাই ডেল টি ভি। তার মানে এটা আইসোথার্মাল প্রসেসে কার পরিবর্তন, এনট্রপির পরিবর্তন আয়তন সাপেক্ষে, এটা আইসোকোরিক প্রসেস কার পরিবর্তন, প্রেসারের পরিবর্তন তাপমাত্রার সাথে। তো তুমি বোথ সাইডে টি দিয়ে গুণ করে দাও, দেখো তো কি চলে আসে, টি ডিএস বাই ডিভি। আর টি ডিএস একে কি লেখা যায় বলতো, টি ইন্টু ডিএস, একটু আগেই বলা হয়েছে সেকেন্ড ল ডি কিউ, তাহলে ডি কিউ বাই ডিভি, আর এটা হচ্ছে টি ইন্টু ডিপি বাই ডি কিউ। এটা আইসোথার্মাল প্রসেস, এটা আইসোকোরিক প্রসেস, ভি কনস্ট্যান্ট ভি, এখানে কনস্ট্যান্ট টি। এখন দেখো এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে, এটা লিকুইড, এটা গ্যাস। তুমি যদি হিট দাও তাহলে হিট দিলে লিকুইড কি গ্যাসে পরিণত হয়, পানি কি বাষ্পে পরিণত হবে তাপ দিলে, কথা বলতে হবে একটু। তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তাপ দাও তাহলে সাথে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে। তাহলে কি হচ্ছে, এখানে পানির যে আয়তন আর গ্যাসের আয়তন এটা কি সমান না কম বেশি হয়? কম বেশি হয়। তো বাষ্পের আয়তন বেশি না পানির আয়তন বেশি হবে? বাষ্পের আয়তন বেশি। তাহলে দেখো এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, এটা হচ্ছে লিকুইড, এটা গ্যাস। তুমি যদি এনার্জি দাও, এনার্জি দিলে লিকুইড এনার্জি নিয়ে গ্যাসে পরিণত হবে, আর আয়তন বাড়বে না কমবে? দেখো তো এই বরাবর গেলে আয়তন বেড়ে যাচ্ছে, গ্যাসে যখন পরিণত হচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে। এই যে যে কার্ভটা এটাকে বলা হয় কো এক্সিস্টেন্ট কার্ভ। এটা সিস্টেম ওয়ানে আছে, মনে করো সিস্টেম দুই এ চলে গেল। তোমরা পড়ে আসছো না যে ট্রিপল পয়েন্ট বরফ পানি এবং বাষ্প একই অবস্থায় থাকতে পারে, এটাকে বলা হয় ত্রিবিন্দু বা ত্রৈধ বিন্দু। আর যে গ্রাফ আঁকা হয় সেটাকে বলা হয় দশাচিত্র, সম্ভবত তোমরা পড়ে আসছো। তো আমরা এটাকে বলি কো এক্সিস্টেন্ট গ্রাফ, লিকুইড গ্যাস কো এক্সিস্টেন্ট গ্রাফ, এটা লিকুইড গ্যাস কো এক্সিস্টেন্ট গ্রাফ। তো আমরা কি দেখলাম, আমরা ম্যাক্সওয়েল ফার্স্ট রিলেশন দেখলাম, যে সেখান থেকে আমরা বের করলাম সম্পর্কটা কি, ডি কিউ বাই ভি ইনটু ডিপি বাই ভি। এখন দেখো যখন তুমি পানিকে হিট দিচ্ছ গ্যাসে পরিণত হচ্ছে, তখন তার আয়তন বাড়ে না কমে? আয়তন পানি যখন বাষ্পে পরিণত হয় তখন আয়তন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে স্যার, বাড়তেছে। তাহলে আমি এটা লিখতে পারি ডেল্টা ভি হচ্ছে ভি ভ্যাপর মাইনাস ভি লিকুইড ইন্টু ডেল্টা ডেল এম। ডেল এম মানে মনে করো তুমি যদি 1 কেজি পানি নাও, তাহলে 1 কেজি পানিকে বাষ্পে পরিণত করলে যে পরিমাণ বাষ্প হবে, আর 2 কেজি পানি নিলে কি একই পরিমাণ বাষ্প হবে না কম বেশি হবে? বেশি হবে স্যার, বেশি হবে। 2 গ্রাম নিলে কম হবে? তাহলে কি তার ভরের উপর ডিপেন্ড করতেছে যে কয় গ্রাম পানিকে তুমি বাষ্পে পরিণত করতেছো? এই কারণে ডেল্টা এম লেখা হয়েছে, ভি ভ্যাপর মাইনাস ভি লিকুইড ইনটু ডেল এম বা ডি এম যাই না পড়ে। আর যে আপেক্ষিক সুপ্ত তাপ যেটা বললে বাষ্পীভবনের 22,68,000 এক কেজির জন্য, তাহলে 1 গ্রামের জন্য কম হবে না বেশি হবে? 1 গ্রাম পানিকে কম হবে স্যার, 1 কেজি পানি নিলে 1000 ভাগের 1 ভাগ হবে স্যার। তাহলে এই যে দেখো ডেল কিউ কে কি লেখা যায়, জিটু কে লেখা যায় এল ইনটু ডিএম, এল হচ্ছে আপেক্ষিক সূত্রটা,
সেটা ভ্যাপোরাইজেশন হোক আর লিকুইফিকেশন হোক কত ছিল এটা ছিল টি ইন্টু ডেল্টা পি বাই ডেল্টা টি এটাই লেখা হয়েছে টি ইন্টু ডেল্টা পি বাই ডেল্টা দেখো তোমার সামনে খাতা বা বই থাকলে একটু দেখো এখন দেখো তুমি যদি একটা প্রেশার কুকার নাও প্রেশার কুকারে তুমি কিছু পানি নিলে এবং বাকি জায়গাটা বাতাস দিয়ে আবদ্ধ এটাকে তুমি লক করে দিলে তার মানে হচ্ছে বাইরে থেকে কোনো বাতাস ভিতরে যেতেও পারবে না বা পানিও তুমি দিবে না বেরো করতে পারবে না এখন তুমি হিট দাও আগে যে পরিমাণ পানি এবং যে পরিমাণ বাষ্প ছিল ভিতরে প্রেশার কুকারের ভিতরে টোটাল যে অবস্থাটা টোটাল যে ভলিউম আছে টোটাল যে ম্যাস আছে এখন তুমি হিট দাও কিছু পানি বাষ্প হয়ে বাষ্পে পরিণত হলো তাহলে এখন টোটাল ভলিউম আর পানি বাষ্প হওয়ার আগে টোটাল ভলিউম কি একই ছিল না পরিবর্তন হয়ে যাবে আবার বলতেছি মনে করো তুমি প্রেশার কুকারে 2 লিটার পানি দিলে এবং কিছু জায়গা ফাঁকা রাখা আছে ফাঁকা থাকে পুরোপুরি কখনো পানি দিয়ে ভরা হয় না যদি করা হয় তাহলে ভিতরে যে অবস্থাটা আছে পানি এবং গ্যাস এখন তুমি তাপ দিলে কিছু পানি গ্যাসে পরিণত হয়ে গেল তাহলে এই পানি নতুন যে অবস্থাটা তৈরি হলো পানি বাষ্প হওয়ার পরে যে অবস্থা তৈরি হলো এবং পানি বাষ্প হওয়ার আগে যে অবস্থা আছে তাদের ভিতরে কোনো ম্যাসের আউটপুট বা ইনপুট হয়েছে না আগে যে অবস্থায় ছিল এখন একই অবস্থায় আছে শুধুমাত্র পানি বাষ্পে পরিণত হয়েছে বাষ্পের পরিমাণ বেড়েছে কমেছে বা পানির পরিমাণ বেড়েছে কমেছে কিন্তু টোটাল ভলিউমটা গ্যাস এবং পানি এটার আয়তন বা এটার ভরের কোনো পরিবর্তন হয়েছে না স্যার এটার কোনো পরিবর্তন হয় নাই তার মানে ভিতরে যে পরিমাণ বস্তু বা গ্যাস বা পানি ছিল এখনো একই পরিমাণ আছে কিন্তু পানি কিসে পরিণত হয়েছে পানি গ্যাসে পরিণত হয়েছে তো আগের যে অবস্থাটা আর এখন নতুন অবস্থা এই 2 অবস্থার ভিতরে পার্থক্য আছে পানি বাষ্পে পরিণত হয়ে গ্যাসের আয়তন বাড়িয়ে দিয়েছে গ্যাসের আয়তন আরো বেশি এই বেশি আয়তন যদি অল্প জায়গায় থাকে বেশি পরিমাণ বস্তুকে তুমি যদি অল্প পরিমাণ জায়গায় রাখো তাহলে ওইখানে প্রেশার বেশি হবে না কম হবে বেশি হবে এই কারণে যখন গ্যাস মানে পানি যখন প্রেশার কুকারে পানি যখন তাপ নিয়ে গ্যাসে পরিণত হয় এটা বের হতে পারে না অল্প জায়গায় আবদ্ধ থাকে এই যে গ্যাসটা হলে গ্যাসটা বেশি প্রেশার দেয় গ্যাসটা কি করতেছে পানির উপরে বেশি প্রেশার দিচ্ছে তাহলে আগের অবস্থা এখন মনে করো 2 গ্রাম পানি বাষ্প হয়ে 2 গ্রাম পানি বাষ্প হয়ে গেছে বাষ্প হয়ে প্রেশার দিচ্ছে আরো হিট দিস এখন আগে ছিল 2 গ্রাম আর এখন আরো 5 গ্রাম পানি বাষ্প হলো হিট আরো বেশি ভ্যাপর তৈরি করলো এবং পানির উপরে চাপ দিচ্ছিল যখন 2 গ্রাম পানি বাষ্প হয়েছে তখন তারা একটা স্যাচুরেশন কন্ডিশনে ছিল যখন 5 গ্রাম পানি বাষ্প হয়েছে তখন তারা নতুন আরেকটা স্টেটে পৌঁছেছে তো নতুন যে স্টেটে পৌঁছেছে মনে করো 2 গ্রাম যখন বাষ্প হয়েছে তখন তাদের অবস্থা 1 যখন 5 গ্রাম বাষ্প হয়েছে তখন তার অবস্থাটা 2 তাহলে দেখো এই যে পরিবর্তনটা তাহলে কি আয়তন বেড়েছে না কমেছে 2 গ্রামের জন্য যে আয়তনের পরিবর্তন আর 5 গ্রামের জন্য আয়তনের পরিবর্তন এক হবে না আলাদা হবে দুইজনের পরিবর্তন জন্য আয়তনের পরিবর্তন আলাদা হবে দেখো এই যখন 2 গ্রাম পানি বাষ্পে পরিণত হয়েছে তখনও
কি ওই সিস্টেমে পানি ছিল এবং গ্যাস ছিল, যখন 5 গ্রাম পানি বাষ্প হয়েছে তখনও পানি ছিল এবং গ্যাস ছিল। তো এটা হচ্ছে সেই কোএক্সিস্টেন্ট গ্রাফ, সিস্টেম এক থেকে সিস্টেম কোথায় চলে আসছে, দুইয়ে চলে আসছে, এবং দুইটাই স্যাচুরেশন কন্ডিশনে আসছে। তার মানে এখানে এই প্রেশার কুকারের ভিতর থেকে কোন সিস্টেমের কোন উপাদান বাইরেও বের হয় নাই, ভিতর বাইরে থেকে ভিতরেও আসে নাই। তাহলে এই যে ডেল পি বাই ডেল টি, এটাকে বলা হয় স্যাচুরেশন কন্ডিশন। তাহলে এইটা লেখা যায় যে ডেল পি বাই ডেল ভি কনস্ট্যান্ট ভলিউম, তার মানে হচ্ছে কি ভিতর থেকে কোনো উপাদান বাইরে বের হয় নাই, বাইরে থেকে কোনো উপাদান ভিতরে দেওয়া হয় নাই, সেটাকে কি লেখা হচ্ছে নির্দিষ্ট কন্ডিশনে, ডেল পি বাই ডেল ভি স্যাচুরেশন লেখা হচ্ছে। তাহলে ডেল পি বাই ডেল ডি কে কি লেখা যায়, এল ইন্টু, এখানে টি ভুল ছিল সেই টিটা এখানে চলে আসছে, এটা ভাগ হয়ে গেল। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হচ্ছে ক্লসিয়াস ক্লেপেরন ইকুয়েশন বা সিসি ইকুয়েশন। এটা দেখো, এই যে ডেল ডেল কিউ বাই ডেল ভি কে লেখা হচ্ছে এল ইন্টু ভি ভ্যাপর মাইনাস ভি লিকুইড টি ইন্টু ডেল পি বাই ডেল টি, এই টিটাকে এই পাশে নিয়ে আসলে এইটার সাথে গুণ হয়ে যায়, এল বাই ভি ভ্যাপর বাই ভি লিকুইড এর সাথে টি চলে আসে, সেটাকে লেখা হচ্ছে যেটা যে ডেল পি বাই ডেল টি সমান এল ওভার টি ইন্টু ভি ভ্যাপর মাইনাস ভি লিকুইড। তো এটাই হচ্ছে ক্লসিয়াস ক্লেপেরন ইকুয়েশন। তো তোমাদের অলরেডি ব্যাখ্যা করা হয়ে গেল যে কিভাবে ক্লসিয়াস ক্লেপেরন ইকুয়েশন তুমি প্রুভ করতে পারো বা প্রতিপাদন করতে পারো। তো তোমার যদি এটা দেয় যে ক্লসিয়াস ক্লেপেরন ইকুয়েশনটা প্রতিপাদন করো, তাহলে তোমাকে এতটুকু পর্যন্ত লিখতে হবে। এটা তুমি বই থেকে, খাতা থেকে, ক্লাস লেকচার অথবা ইন্টারনেট থেকে যেখান থেকে পড়ে নাও না কেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, প্রশ্ন তোমাদের বলেছিলাম যে পাহাড়ের উচ্চতায় রান্না করা কেন কঠিন আর প্রেশার কুকারে রান্না করতে কেন কম সময় লাগে। একটু আগেই বললাম যে পানি যখন বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্পটা প্রেশার কুকারের বাইরে বের হতে পারতেছে না, এই বাষ্পটা পানির উপর অতিরিক্ত চাপ দিচ্ছে। তো অতিরিক্ত যখন চাপ দেয়, দেখো এই যে ডেল পি বাই ডেল টি, এটা এই পরিমাণটা বেড়ে যাবে না কম হবে, দেখো তো ডেল পি বাই ডেল টি পজিটিভ না নেগেটিভ, যখন তুমি সিস্টেমে হিট দিচ্ছ এটা বাষ্প হয়ে যাচ্ছে, তাহলে চাপ বাড়বে না কমবে? চাপ বাড়বে। অর্থ হচ্ছে দেখো ভ্যাপর গ্যাসে লিকুইড গ্যাসে পরিণত হচ্ছে, তার মানে এই কোয়ান্টিটিটা পজিটিভ। এই কোয়ান্টিটি পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে পানি এখন বেশি তাপমাত্রায় ফুটবে। পানি নর্মালি 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটে, যখন তুমি প্রেশার কুকারের ভিতরে চাপ দিচ্ছ অতিরিক্ত, তখন পানি 100 ডিগ্রিতে না ফুটে বেশি তাপমাত্রা 110 বা 120 তাপমাত্রায় ফুটবে। তো 120 তাপমাত্রা ওঠাতে হলে তোমাকে তাপ বেশি দিতে হবে না কম দিতে হবে? তোমাকে বাইরে থেকে তাপ বেশি দিতে হবে, এই বেশি তাপ খাবার গ্রহণ করে খাবার দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর যদি তুমি পাহাড়ের উচ্চতায় উঠে যাও, তখন ওখানে প্রেশার অটোমেটিক কত, পাহাড়ের উচ্চতায় প্রেশার কত হয়, প্রেশার কম, পি এর পরিমাণ কম থাকে, অটোমেটিক প্রেশার কম। তাহলে ডেল পি বাই ডেল টি টা এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ হয়ে যাওয়ার কারণে এখানে পানির স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে। পানি যদি 100 ডিগ্রি তাপমাত্রায় আমাদের সমতল ভূমিতে ফুটে থাকে, পাহাড়ের উচ্চতায় পানি এটা 80 ডিগ্রিতে ফুটে যাবে। তার মানে কম তাপ নিয়েই পানি বাষ্প হয়ে উদাও হয়ে যাবে, তোমার পাত্রে আর সীমাবদ্ধ থাকতেছে না। তো খোলা পাত্রে তুমি যদি রান্না করার চেষ্টা করো পাহাড়ের উচ্চতায়, তাহলে তোমার রান্না করা খুবই দুরূহ ব্যাপার হয়ে যাবে, কারণ যখনই পানি বাষ্প হয়ে উড়ে চলে যাবে, পানিতে যে খাবার তুমি দিয়েছো আলো বা চাল, এটা সিদ্ধ হবে না, কারণ ওইটা সিদ্ধ হতে যে তাপ লাগে, সেই তাপ পাওয়ার আগেই পানি ওই তাপটা নিয়ে বাষ্প হয়ে উড়ে যাবে। এই কারণে পাহাড়ের উচ্চতায় রান্না করা কঠিন খোলা পাত্রে, আর প্রেশার কুকারে রান্না করাটা কি সহজ বা খুব কম সময়ে রান্না করা যায়। আচ্ছা, তোমাদের পরীক্ষা নিয়ে সম্ভবত একটা মিটিং হয়েছে, বা তোমরা যদি জেনে থাকো যে তোমাদের অনলাইনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো আমাকে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার। আমাদের পরীক্ষায় মানে যেটা রুটিন দেওয়া হলো আর কি, সে ওয়াইজ বলা হয়েছে যে এক একটা কোশ্চেনে 3 মার্ক করে থাকবে আর কি। এখন যদি 3 মার্ক করে থাকে আপনাদের ফিজিক্সে, তাহলে এই টাইপের যে কোশ্চেন গুলো, যে প্রসেস ক্লেপেরন বা ম্যাক্সওয়েল রিলেশন, এগুলো তো স্যার 3 মার্কের জন্য যথেষ্ট না স্যার, এটা তো অনেক বড়। এই কোশ্চেন গুলো কি আমাদের পড়তে হবে কিনা? না, 3 মার্কের জন্য এটা প্রযোজ্য না। তোমাকে যদি ক্লসিয়াস এর 4টা ইকুয়েশন দেখায়, তাহলে কখনোই ম্যাক্সওয়েল এর 4টা ইকুয়েশনের কথা যদি তোমাকে বলে, তাহলে এখানে এটা কোনো অবস্থাতেই 3 মার্কের জন্য প্রযোজ্য হবে না।
তোমাকে সর্বোচ্চ বলতে পারে প্যারেন্ট ইকুয়েশনটা দেখাও, এটা সহজ। এখন স্যার আমরা তাহলে প্রিপারেশনটা কিভাবে নিব আসলে? তোমাদের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে তোমাদের কি হবে, কুইজ হবে সম্ভবত, না? আমাদের স্যার কুইজ হবে, 36 মার্ক কুইজ, 36 মার্ক রিটেন। এখন প্রত্যেকটা কোশ্চেন মার্ক 3 মার্ক করে বলা হয়েছে রিটেন। তো এই এই ক্ষেত্রে তোমাদের যে স্ট্র্যাটেজিটা তোমরা ফলো করতে পারো সেটা হচ্ছে তোমাকে এ টু জেড পড়তে হবে। এখন তুমি এখান থেকে দেখো যে 3 মার্কের জন্য কোন টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো আজকে তোমাকে আমি যতটুকু দেখিয়েছি এন্ট্রপি এবং আনঅ্যাভেইলেবল এনার্জি এটা 3 মার্কের জন্য দিতে পারে, এন্ট্রপি এবং ডিসঅর্ডারনেস এটা 3 মার্কের জন্য দিতে পারে, রিভার্সিবল প্রসেসে এন্ট্রপির পরিবর্তন শূন্য বা ইরিভার্সিবল প্রসেসে এন্ট্রপির পরিবর্তনটা গ্রেটার দেন জিরো এটা 3 মার্কের জন্য দিতে পারে। কিন্তু ক্লসিয়াস ক্লাপেরন ইকুয়েশনটা টোটালটা প্রুফ করো এটা 3 মার্কের জন্য দিলে তোমাদের জন্য টাফ হয়ে যাবে, এটা সম্ভব না, 3 মার্কের কোয়েশ্চেন না এটা, এটা মিনিমাম 5 মার্কের কোয়েশ্চেন। ক্লসিয়াস ক্লাপেরন ইকুয়েশনটা যদি প্রুফ করতে বলা হয় এটা 5 মার্কের। তো তোমাকে এখন বুঝতে হবে যে তোমাকে যদি ক্লসিয়াস ক্লাপেরন ইকুয়েশনের কথা বলে যদি বাই চান্স এটা দিয়েও দেয় তার মানে তুমি যত সংক্ষেপে এটাকে লিখতে পারো। স্যার আরেকটা কোশ্চেন ছিল যদি আমরা এমসিকিউ প্র্যাকটিস করি আর কি, মানে এমসিকিউ প্রিপারেশনটা আসলে কিভাবে নিতে পারবো? ওকে সেটা আমি এখন তোমাদের বলবো, তুমি দেখি এখন কতজন আসছো। ওকে আমি তোমাদের জন্য একটা এমসিকিউ কোশ্চেন তৈরি করছি, তোমরা এখনই পরীক্ষা দিতে পারো। আমি তোমাদের টেক্সট অপশনে দিয়ে দিচ্ছি, এটা আমার কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার। তোমরা সবাই টেক্সট অপশনটা খেয়াল করো, আমি তোমাদের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা এখানে গিয়ে পরীক্ষাটা দাও, এটা টেস্ট এক্সাম তোমাদের জন্য, আমি র্যান্ডমলি আর কি তৈরি করা হয়েছে। দেখো তোমাদের কোয়েশ্চেন গুলো এই টাইপের হবে, এখানে কোনো ম্যাথ দেওয়া হয় না, কিন্তু তোমাদের ফাইনাল কুইজে ম্যাথও থাকতে পারে, এটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছে এই কারণে তোমাদের ওইভাবে ম্যাথ এই কোয়েশ্চেনে সেট করা হয় নাই। তোমরা কি সবাই লিঙ্কটা পেয়েছো? চ্যাট অপশনে চলে যাও তোমরা, ওখানে দেখো তোমাদের মেসেজ চলে গেছে। হ্যাঁ বলো। আচ্ছা স্যার মানে হচ্ছে আমাদের যখন এমসিকিউ কোশ্চেন দেওয়া হবে তখন যদি আমরা লিংকে ঢুকি তাহলে তো স্যার মানে ওটা কি কিভাবে দেওয়া হবে, জুমে নাকি অন্য কোন জায়গায়? তোমাকে জুমে আসতে হবে না হলে তোমার তোমার জন্য একটা প্ল্যাটফর্ম সেট করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেখানে তোমার অ্যাক্সেস থাকবে। আচ্ছা স্যার আমরা যদি মানে যখন এমসিকিউ দিব তখন স্যার আমাদের কি ক্যামেরাটা অন থাকবে? মানে আমরা তো এমসিকিউ লিংকে ঢুকলে জুম তো স্যার যদি মোবাইলে আমি তোমাকে বলি যদি মোবাইলে তুমি পরীক্ষা দাও তোমার জন্য ক্যামেরা অন রাখাটা টাফ হয়ে যাবে। জি স্যার। পিসিতে বা ডেস্ক ল্যাপটপে পরীক্ষা দাও তাহলে হয়তো তুমি ক্যামেরা অন রাখতে পারো। তো এই ক্ষেত্রে তোমার উপরে ডিপেন্ড করতেছে তুমি কোন ডিভাইস ব্যবহার করবে। স্যার মানে হচ্ছে যার পিসি নাই সে কি করবে? যেমন স্যার আমার পিসি নাই, অফ রাখতে হবে, কিছু করার নাই। আচ্ছা স্যার, ওকে স্যার, বুঝতে পারছি। এখন তোমাদের বাকি ইনস্ট্রাকশন এক্সাম কন্ট্রোল অফিস থেকে দিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে আমি আমার কথাটা বললাম বা আমি ওয়ান ওয়ানে যেভাবে পরীক্ষা নিচ্ছি ওদের পক্ষে সবার পক্ষে ক্যামেরা অন রাখা সম্ভব হয় না, বিভিন্ন কারণ আছে, ডিভাইসগত একটা সমস্যা, আর বাসা বাড়িতে থাকলে তোমরা কি করতে পারো তোমরা সব থেকে ভালো জানো। জি স্যার। তো বিভিন্ন পরিস্থিতি আছে, তো সবকিছুই কনসিডারেশনে নিতে হয়, এবং আমরা জানি যে এখানে অসদুপায় অবলম্বন করা খুবই সহজ, বা কেউ যদি সামান্যতম ইচ্ছা থাকে যে আমি আনফেয়ারনেস মেইনটেইন করব আমরা তাকে আটকাতে পারবো না, কিন্তু তারপরেও তোমাদের জন্য এটা আমাদের মেনে নিতে হচ্ছে, কিচ্ছু করার নেই এই মুহূর্তে। তো তুমি চেষ্টা করবে নিজেকে যতটুকু জি স্যার রাখা যায় বা যতটা সৎ থাকা যায়। জি স্যার। তোমাদের জন্য একটা টাইম বরাদ্দ থাকবে, এই টাইমের বেশি নিলে তোমার রেসপন্সটা রিসিভ হবে না, এখানে একটা অপশন আছে যে অ্যাকসেপ্টিং রেসপন্স, আমি যদি এটা অফ করে দেই তুমি যত ভালো পরীক্ষা দাও এটা সাবমিট হবে না। জি স্যার, বুঝতে পারছি। আমি যদি এখন অফ করে দেই যারা যে 12 জন বা 10 জন তোমরা সাবমিট করোনি তোমাদের এটা সাবমিট হবে না, কোনো অবস্থাতেই সাবমিট হবে না, কারণ আমার কাছে অপশন আছে, আমি অফ করে দিলে এটা সাবমিট বন্ধ হয়ে যাবে, লেখা আসবে যে অ্যাকসেপ্টিং স্কোর ইজ টেম্পোরারিলি অফ অর সাসপেন্ডেড। হ্যাঁ সজীব, সোহেব কিছু বলবে? না স্যার, আমি স্যার বুঝতে পারছি স্যার। মাল্টিপল
স্যার কোশ্চেনের অ্যানসারে মাল্টিপল কিছু মানে অ্যানসার দেখা গেছে, তো এগুলো কি পরীক্ষায় থাকবে স্যার? এগুলো পরীক্ষায় থাকবে, তোমাকে দেখে বুঝতে হবে। চেক বক্স এইরকম বক্স থাকে, মানে একাধিক উত্তর হতে পারে, পাঁচটা উত্তর হতে পারে, তিনটা উত্তর হতে পারে। আর তোমার যদি এইরকম এর অপশন থাকে, এইরকম সার্কেল, তার মানে একটা উত্তর, আর এইটা মানে একাধিক উত্তর হতে পারে। আমি একটাতে তিন পয়েন্ট, মানে তিনটে ইকুইভ্যালেন্ট আনসার সম্ভব, একটাতে দুইটা পয়েন্ট, দুই পয়েন্ট, তোমাদের ২০ পয়েন্টের একটা আমি এক্সাম সেট করেছি, তো কোনোটাতে তিন পয়েন্ট ছিল, কোনোটাতে দুই পয়েন্ট ছিল, কোনোটাতে এক পয়েন্ট ছিল। তো এটা তোমাকে বুঝতে হবে বা তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে এটার কি দুইটা উত্তর সম্ভব না একটা উত্তর সম্ভব। হয়তো বলছিল যে একটা অপশন অলাই আসবে এক মার্কের, মানে মাল্টিপল অপশন আসবে না। এটা এটা কেউ নিশ্চয় দিতে পারে না, কোয়েশ্চন আমরা টিচাররা করব, আমরা যেভাবে কোয়েশ্চন করব সেইভাবেই আসবে। স্যার এখানে একটা সমস্যা আছে স্যার, মানে দেখেন আমরা তো মানে 30 মিনিটস এর মধ্যে 36টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মানে ই করব, তো একে তো সময় আমাদের কম, দুয়ে হচ্ছে স্যার যদি আপনি যেরকম প্রশ্নটা করছেন স্যার যে পাঁচটা অপশনের মধ্যে তিনটা অপশন কারেক্ট বা দুইটা অপশন কারেক্ট, স্যার মানে এইটা আসলে মানে আমরা হয়তো একটা দুইটা কারেক্ট দেখে বুঝবো, কিন্তু স্যার যখন আমরা এরকম একটা তাড়াহুড়ার মধ্যে থাকবো আর প্রেশারের মধ্যে থাকবো তখন এই এই প্রশ্নগুলো মানে একটা হলেও অপশন যদি এড়ায় যায় তাহলে তো আমার পুরো তিনটা মার্ক শেষ। মার্ক একই থাকবে, একটা এক মার্কই থাকবে, মার্ক এক অথবা দুই, কখনো তিন থাকবে না স্যার। এক থাকলে মানে সেটা ঠিক আছে আমরা করতে পারি, সহজ হয়। এখন দেখো তোমাদের যে ১৩টা কোয়েশ্চেন আমি দিয়েছি, ১৩টা কোয়েশ্চেনে প্রায় ২০ মার্ক, তোমাদের কয় মিনিট সময় লেগেছে স্যার? এইটা হচ্ছে আমরা এখন তো জাস্ট মানে রিল্যাক্সে, প্লাস হচ্ছে আমরা অ্যানসার ওইভাবে ইউ করি নাই। বুঝতে পেরেছি, এটা খুব বেশি সময় লাগে না, এটা পুরোপুরি এমসিকিউ। তোমরা যদি ধারণা থাকে তুমি দুই সর্বোচ্চ ৫ সেকেন্ড একটা প্রশ্ন পড়ে উত্তরটা তোমার টাচ করে আনসার দিতে বা একটা মাউসের ক্লিক করতে তোমার খুব বেশি সময় লাগার কথা না। তো তোমাকে যদি ৩০ মিনিট দেওয়া হয় এটা যথেষ্ট সময়, এটা আসলেই যথেষ্ট সময়। তুমি যদি একটা ন্যূনতম প্রস্তুতি থেকে থাকে তাহলে এটা যথেষ্ট সময় তোমার জন্য ৩৬ কোয়েশ্চেনের আনসার করা। স্যার আমার অনেক ফ্রেন্ড আছে ওরা হচ্ছে যে লিংকটাতে ঢুকতে পারে না, আপনি কি কষ্ট করে লিংকটা একটু আরেকবার দিবেন চ্যাটে? আমি তোমাদের টেক্সট অপশনে আরেকবার পাঠিয়ে দিচ্ছি। আর তোমাদের আমি গুগল ক্লাসরুমে বা তোমাদের সিআর দের আমি পাঠাই দিব পরবর্তীতে সবাইকে বললো এটা দেওয়ার জন্য, কারণ হচ্ছে তোমার এটা প্র্যাকটিস হলো যে তোমাকে এইভাবে তোমার কোয়েশ্চন করতে হবে। জি স্যার, এই জন্য মেইনলি অনেক হচ্ছে একটু পরে মনে হয় জয়েন দিছে তো ওরা নাকি কোনো চ্যাটে লিংক পাচ্ছে না। হ্যাঁ, তোমাদের তো এখন পার্টিসিপেন্টের সংখ্যা বেড়ে গেছে, এতক্ষণ ছিল ৩২ এখন ৪০ হয়ে গেছে। যাই হোক, পরীক্ষা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? তোমরা কি আগে কখনো এই কুইজ পরীক্ষা দিয়েছো, এই যখন ২-১ এর কোর্স করতেছিলে বা এই পরীক্ষার জন্য, এই ১-২ পরীক্ষার জন্য? আকাশ স্যার NTF মেবি হচ্ছে একটা নিছিল বাসার স্যার, জাস্ট টেস্টের জন্য। বাট স্যার তখন আমরা জানতাম না যে আমাদের এমসিকিউ পরীক্ষা হবে, স্যার এমনি র্যান্ডমলি পরীক্ষা নিছিল প্র্যাকটিসের জন্য। আচ্ছা স্যার, র্যান্ডমলি তো এখন দেখো তোমাদের কুইজ এইরকমেরই হবে, সেটা ম্যাথ হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, যেভাবেই হোক, এরকমের মাল্টিপল চয়েস অথবা চেক বক্সের একটা বা দুইটা বা তিনটা উত্তর হতে পারে। এটা তোমাদের টিচারের যদি ইনস্ট্রাকশন এভাবে থাকে আমাদের এক্সাম কন্ট্রোল সেকশন থেকে যে শুধু সিঙ্গেল বা মাল্টিপল চয়েস একটা উত্তর এরকম প্রশ্ন করতে হবে, তাহলে এভাবে প্রশ্ন সেট করা হবে। আর যদি কোনো ইনস্ট্রাকশন না থাকে হয়তো বা টিচাররা তোমার চেক বক্সও দিতে পারে যেখানে একাধিক উত্তর সম্ভব।
তো তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে, তুমি এরকমের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন গুলো তোমাকে একটু ভাবতে হবে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে বা এরকমের এমসিকিউ দিতে পারে কিনা বা এটা আসতে পারে কিনা, তাহলে তোমাকে একটু ডিটেলসে পড়তে হবে বেশি মনোযোগ দিয়ে। তোমাদের মনে করো 1.5 বছর আগে যেটা বা 1 বছর আগে যেটা পড়ানো হয়েছে রিটেন টাইপ, তোমাকে পুরোটাই লিখতে হবে। কিন্তু এখন তোমাদের কোয়েশ্চনটা তো তোমাদের এখন পরীক্ষা পদ্ধতিটাই পরিবর্তন হয়ে গেছে, তো তোমাদের পরীক্ষার ডেট কবে দেওয়া আছে? আকাশ, তোমরা কি পরীক্ষার ডেট পেয়েছো? জি স্যার, স্যার 31 তারিখ থেকে ম্যাথ শুরু হবে, তারপরে মেবি ফিজিক্স, 3-4 দিন করে গ্যাপ আছে। এখন যদি তোমরা কভার করতে পারো এই পরিস্থিতি, মানে নতুন যে সিস্টেমে পরীক্ষা হচ্ছে ভালো, আর যদি না হয় তোমরা তোমাদের যিনি কোর্স কোঅর্ডিনেটর বা চেয়ারম্যান আছে ডিপার্টমেন্টে, যার যার চেয়ারম্যানের সাথে তোমরা ডিটেলস কথা বলতে পারো যদি তোমাদের সমস্যা হয়। আর তোমাদের যে 3 মার্কের যে রিটেন কোয়েশ্চনের কথা বলা হচ্ছে, এই এই বিষয়ে এখনো ডিসিশন হয় নাই যে কিভাবে প্রশ্ন করা হবে। আজকে 3টার দিকে মিটিং আছে আমাদের, তো আমি তোমাদের পরবর্তীতে তোমাদের সিনিয়রদেরকে আমি জানাই দিতে পারবো যে তোমাদের প্রস্তুতিটা কেমন হবে বা কি টাইপের প্রশ্ন তোমরা করবে, এটা আমি পরে তোমাদের জানাই দিতে পারবো। স্যার এমসিকিউ স্যার এরকম আরো কয়েকটা আমাদের যদি স্যার টেস্ট টাইপের দিতে পারতেন, প্রোভাইড করতে পারতেন, ভালো। এটা আর সম্ভব না, তোমাদের একটা স্যাম্পল তোমাদের টেস্ট করার জন্য বা তোমরা প্র্যাকটিস যাতে করতে পারো এটা দেওয়া হয়েছে। দেখো এখানে শুধুমাত্র তোমার সম্ভবত 5 চ্যাপ্টার থেকে মনে হয় বেশি কোয়েশ্চন বা এন টপিক থেকে 1-2টা, কিন্তু তোমাদের এখানে 3টা চ্যাপ্টার আছে। দেখো এইরকমের এমসিকিউ করলে অনেক এমসিকিউ করা যায়। আগে তো আসলে স্যার মানে আমরা প্রিপারেশনের ক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন গুলো অনেক ইয়ে করতাম, ফলো করতাম, তোমরা এইভাবে নিজেদের এখন প্রস্তুত করো যে এই টাইপেরই এমসিকিউ কোশ্চেন। এখন দেখো তোমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে স্যার হচ্ছে যখন স্যার আপনাদের স্যার মিটিং এ হইলে স্যার যে কোশ্চেন প্রসেস রিটেন এ স্যার ওটারও যদি একটা স্যাম্পল দিতেন তাহলে স্যার অনেক ভালো হতো। দেখো স্যাম্পল এখানে দেওয়ার কিছু নেই, কারণ হচ্ছে তোমাকে সিলেবাসটা আমরা যতটুকু শর্ট করা সম্ভব তোমাদের সিলেবাসটাকে শর্ট করে দেওয়া হয়েছে। এখান থেকে তোমার শুধুমাত্র এতটুকুই পার্থক্য হচ্ছে যে তোমাকে এখন 3 মার্কের কোয়েশ্চেন গুলো লিখতে হবে। তো 3 মার্কের জন্য যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট তোমার এখন এটা চিন্তা করে তোমাকে দেখতে হবে যে তুমি বড় কোয়েশ্চেন গুলো দেখবে, যদি বড় কোয়েশ্চেন গুলো তুমি যদি দেখো তাহলে বড় কোয়েশ্চেনটাকে কয় ভাগে ভাগ করা যায়, তো তোমাকে প্রথম পার্ট বা সেকেন্ড পার্ট তোমাকে এইভাবে হয়তো বা দিতে পারে। তো আমাদের মিটিং হওয়ার পরে আমি তোমাদের সিআরদের জানাই দিব, যদি তোমরা মনে করো তোমাদের আরেকটা ক্লাস করা দরকার তাহলে আমাকে জানালে আমি তোমাদেরকে আবার একটা ক্লাস নিতে পারবো, আধা ঘন্টা হোক বা 1 ঘন্টার জন্য, কোনো অসুবিধা হবে না। জি স্যার, ধন্যবাদ স্যার। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের একটা টপিক বাকি আছে মডার্ন ফিজিক্স, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার ছোট কোয়েশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। যেমন আমি তোমাকে বলি, তোমাকে এই 3টা সংজ্ঞা, এই 4টা সংজ্ঞা তোমাকে দিতেই পারে, এমিসি পাওয়ার কি, অ্যাবজর্পটিভ পাওয়ার কি, রিফ্লেক্টিং পাওয়ার কি, ট্রান্সমিটিং পাওয়ার, কারশফ লটার স্টেটমেন্টটা কি, এটা দিতেই পারে, স্টিফেন বোলসম্যান লটা কি, এটা শুধুমাত্র স্টেটমেন্টটা যে T^4 কোন বস্তুর এনার্জি, ডি ব্রগলি ওয়েভলেংথ, ফটো ইলেকট্রিক ইফেক্ট, এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, যে ফটো ইলেকট্রিক ইফেক্টটি বা আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনটা কি, এটা এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে, তোমার শর্ট কোয়েশনও আসতে পারে। তো এই এই টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, এটা একটা তোমরা গুরুত্ব দিয়ে পড়ো, কারণ এখান থেকে শর্ট কোয়েশন প্রবাবিলিটি বেশি, যে এখানে তোমাকে কোনো ব্রড কোয়েশন করানো হয়নি। এখন দেখো আমি যে চশমাটা পরে আছি এখানে যদি আলো পড়ে আলোর কতগুলো ঘটনা ঘটতে পারে, এক পাশ থেকে যদি আলো আসে তাহলে আলোর কতগুলো ঘটনা ঘটতে পারে, এক হচ্ছে আলো প্রতিফলিত হতে পারে, আলো আমি তখনই আলো দেখতে পাবো যখন চশমার ভিতর থেকে আলো ট্রান্সমিট হয়ে চলে গেছে, ট্রান্সমিশন হতে পারে। আর একটা ঘটনা ঘটতে পারে, এই চশমা যে ম্যাটেরিয়াল প্লাস্টিক এটা, এই ম্যাটেরিয়াল কিছু এনার্জি অ্যাবজর্ব করতে পারে। তাহলে কয়টা ঘটনা ঘটতেছে বলো তো? 3টা। 3টা কি কি?
রিফ্লেকশন, ট্রান্সমিশন এবং হচ্ছে অ্যাবজর্পশন, তাই তো? তাহলে আমি যদি টোটাল এনার্জি লিখি, টোটাল এনার্জিকে কয় ভাগে ভাগ করা যাবে? যে পরিমাণ এনার্জি নিয়ে আলো পড়েছিল, ইনসিডেন্ট এনার্জি, সেটা কয় ভাগে ভাগ হয়েছে? তিন ভাগে ভাগ হয়েছে। তাহলে দেখো এটা লেখা যায় কিনা, এই টোটাল হচ্ছে রিফ্লেকশন এনার্জি, ট্রান্সমিশন এনার্জি, অ্যাবজর্পশন এনার্জি। এই ই টোটাল দিয়ে ভাগ করে লেখো, ই আর বাই ই টোটাল, ই টি বাই ই টোটাল আর ই ইএ বাই ই টোটাল। এটাকে বলা হচ্ছে রিফ্লেকশন পাওয়ার, এটাকে বলা হচ্ছে ট্রান্সমিটিং পাওয়ার, এটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন পাওয়ার। এই যে সংখ্যা তিনটা বলা হচ্ছে, অ্যাবজর্পটিং, রিফ্লেক্টিং, ট্রান্সমিটিং, এই তিনটার যোগফল হচ্ছে ওয়ান। এখন দেখো যদি রিফ্লেকশন এবং ট্রান্সমিশনের পরিমাণ জিরো হয়, মানে যে পরিমাণ এনার্জি চশমায় পড়েছে, টোটাল এনার্জিটা যদি এই চশমায় রিসিভ করে, অ্যাবজর্ব করে, তখন তার সমান কত হবে? এ সমান সমান ওয়ান হবে। এ তখনই তাকে বলা হবে ব্ল্যাক বডি। যদি কোনো বস্তুর উপর যে পরিমাণ রেডিয়েশন পড়লো, সেই টোটাল রেডিয়েশনটা যদি অ্যাবজর্ব হয়, কোনো রিফ্লেকশন বা ট্রান্সমিশন হবে না, তখন সেই বডির ওই বৈশিষ্ট্যটাকেই বলা হচ্ছে ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো এমিসি পাওয়ার, এমিশন বলতে কি বুঝো অনিকা? স্যার আমার ফোন মেবি হ্যাং হয়ে গেছে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, এমিশন বলতে কি বুঝায়? এমিশন আর ট্রান্সমিশন কি একই? না স্যার। স্যার এমিশনটা কি এই মুহূর্তে ঠিক আমি বলতে পারছি না, বাট ট্রান্সমিশন মানে হচ্ছে কি রিফ্র্যাকশন, যেটা তোমরা পড়ে আসছো প্রতিসরণ, আর এমিশন হচ্ছে নিঃসরণ। আচ্ছা আমি বলতেছি, তুমি মিউট করে রাখো। দেখো সূর্য থেকে আলো আসতেছে, আলোটা সূর্যের ভিতরে তৈরি হচ্ছে, সূর্য থেকে চারিদিকে ছড়িয়ে পড়তেছে। তোমার বাসায় যে রড লাইট আছে, রড লাইটের ভিতরে আলো তৈরি হচ্ছে, আলোটা রড লাইটের বাইরে ছড়িয়ে পড়তেছে। তুমি বাসায় মনে করো ট্যাপ ট্যাপ যদি ছেড়ে থাকো, ট্যাপের ভিতরে পানি আসছে, ট্যাপ যখন ছেড়ে দিচ্ছ, ট্যাপের ভিতর থেকে পানি বাইরে পড়তেছে। এই যে যাবতীয় ঘটনাগুলো, এটা হচ্ছে ভিতর নিজের ভিতরে ছিল, সেটা বাইরে বের করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে এমিশন, মানে এনার্জি রেডিয়েট করা, এনার্জি এমিট করা। আমার কথাটা কি বুঝতে পারতেছো? ট্রান্সমিশন হচ্ছে এটার এই পাশ থেকে এনার্জি দিয়েছো, এটা এই পাশ থেকে বের হয়ে যাচ্ছে, প্রতিসরণ হচ্ছে, এটাকে বলা হয় ট্রান্সমিশন বা রিফ্র্যাকশন। আর এমিশন হচ্ছে যেটা আমার ভিতর এনার্জিটা আছে, আমি এটা ডিসিপেট করে দিচ্ছি, আমি বাইরে বের করে দিচ্ছি। দেখো রড লাইটের ভিতরে আলো তৈরি হচ্ছে, সে যেটা বাইরে বের করে দিচ্ছে। সূর্য থেকে আলো তৈরি হচ্ছে বা এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জিটা সে বাইরে বের করে দিচ্ছে। তার মানে এমিশনকে কিভাবে ব্যাখ্যা করা যায়, যে এনার্জি ডিসিপেশন পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড ইজ কল্ড এমিশন। এনার্জি এমিটেড অর এনার্জি ডিসিপেটেড পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি একক সময়ে লম্বভাবে যে পরিমাণ এনার্জি বের হয়ে যাচ্ছে কোনো সিস্টেম থেকে বা কোনো এরিয়া থেকে, ওই পরিমাণ এনার্জিকে বলা হচ্ছে এমিটিং এনার্জি, বা এই কোএফিশিয়েন্ট বা এই পাওয়ারটাকেই বলা হচ্ছে এমিসি পাওয়ার। দেখো বুঝতে পারো কিনা? ওকে, এরপরে আসে দেখো স্টিফেন বোলজম্যান ল। স্টিফেন বোলজম্যান ল তোমরা কলেজে পড়ে আসছো, যে কোনো বস্তু তাপমাত্রা যদি টি হয় এবং সে যদি এনার্জি এমিট করে বা এনার্জি রিলিজ করে, তাহলে ম্যাক্সিমাম কি পরিমাণ এনার্জি সে রিলিজ করতে পারবে বা রিলিজের হার কত হবে? রিলিজের হার হবে ই প্রপোর্শনাল টি টু দি পাওয়ার ফোর, চতুর্থ ঘাতের সমানুপাতিক। কোন বস্তুর এনার্জি রিলিজ করার হার বা এনার্জি ট্রান্সমিট করার হার, সেটা হচ্ছে তার চতুর্থ ঘাতের সমানুপাতিক। তোমরা কি এটা পড়ে আসছো, স্টিফেন ল বা স্টিফেন বোলজম্যান ল? যে কোনো ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট ছিল, তুমি কলেজের বইটা বের করলেই পেয়ে যাবে, যে কোনো বস্তুর বা কোনো ব্ল্যাক বডির এনার্জি
হারানোর হার বা শক্তি হারানোর হার তার তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। এটাই হচ্ছে স্টিফেন বোলজম্যান ল, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং বলতে পারে এখান থেকে নিউটনস কুলিং লটা প্রতিপাদন করো, নিউটনস কুলিং ল তিন মার্কের জন্য যথেষ্ট, স্টিফেন বোলজম্যান লটা লেখো এবং এখান থেকে নিউটনস কুলিং লটা প্রুভ করো, এটা তিন মার্কের কোশ্চেন, এটা তোমাদের দিতে পারে। তো তোমাকে প্রথমে এটা স্টেটমেন্টটা লিখতে হবে তোমার খাতায় বা বই বা নেট থেকে তুমি স্টেটমেন্ট দেখে নাও, এবং কিভাবে প্রুভ করবে এটা তোমার কলেজের বইতেও আছে, ইউনিভার্সিটির বই যদি তুমি কিনে থাকো সেটাতেও আছে। তো সেটা ফর্মুলাটা কি ছিল দেখো, স্টিফেন বোলজম্যান ল ছিল পরিবেশের তাপমাত্রা, এই রুমের তাপমাত্রা টি নট, এটার পাওয়ার ফোর, এটাই লেখা হয়েছে এখানে। যখন তোমাকে নিউটন স্কুলিং লটা প্রুভ করতে হবে, নিউটন স্কুলিং লটা কি বলে এটা তোমাকে জানতে হবে। নিউটন স্কুলিং লটা বলে যে কোন বস্তুর তাপ হারানোর হার বস্তুর তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। মানে আমার তাপমাত্রা যদি টি হয়, পরিবেশের তাপমাত্রা যদি টি নট হয়, তাহলে এটা হবে টি মাইনাস টি নট, কোন পাওয়ার নাই, লিনিয়ার, টি মাইনাস টি নট এর সমানুপাতিক। তো এটা যদি আমাকে প্রুভ করতে হয় তাহলে কি করতে হবে দেখো, এটা নর্মালি আমাদের জানা আছে যে ই হচ্ছে টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি নট। তাহলে দেখো এ ফোর মাইনাস বি ফোর ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এটাকে ভাঙানো যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দেখতে পাচ্ছ? এটাকে তুমি যতটুকু উৎপাদকে বিশ্লেষণ করতে পারো ততটুকু উৎপাদকে বিশ্লেষণ করে ফেলো এখানে, টি মাইনাস টি নট, টি প্লাস টি নট, টি স্কোয়ার মাইনাস প্লাস টি নট স্কোয়ার। এখন এই টি মাইনাস টি নট কে রেখে বাকিটা গুণ করে দাও, দেখো বিশাল একটা টার্ম চলে আসবে। তাহলে কি দাঁড়ালো দেখো, টি মাইনাস টি নট ইন্টু হচ্ছে এই টার্ম গুলো। এখন তোমাকে অ্যাপ্রক্সিমেশন করতে হবে, নিউটন স্কুলিং ল তখনই প্রযোজ্য তখন বস্তুর তাপমাত্রার সাথে পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্য খুবই কম থাকে, হয়তো বা 5 ডিগ্রি বা 10 ডিগ্রি। কিন্তু সূর্যের তাপমাত্রা দেখো 5000 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি, পৃথিবীর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো যদি কম্পেয়ার করো, এখানে স্টিফেন বোলজম্যান ল প্রযোজ্য, কিন্তু আমার বডির টেম্পারেচার আর পরিবেশের টেম্পারেচারে যদি তুমি কম্পেয়ার করো, এখানে নিউটনস কুলিং লটা অ্যাপ্লিকেবল হবে, কারণ আমার বডির টেম্পারেচার থেকে পরিবেশের তাপমাত্রার খুব বেশি পার্থক্য নেই। তোমরা ল্যাবে করে আসছো কুলিং ল, যে পরিবেশের তাপমাত্রা 30 ডিগ্রি, তোমরা এটাকে 70 ডিগ্রিতে নিয়ে গিয়েছিলে, 40 ডিগ্রি পার্থক্য, এইসব ক্ষেত্রে নিউটনস কুলিং লটা অ্যাপ্লিকেবল। কিন্তু 5000 ডিগ্রি সেলসিয়াসের সাথে 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে নিউটনস কুলিং লটা অ্যাপ্লিকেবল না, এখানে স্টিফেন বোলজম্যান ল অ্যাপ্লিকেবল। তো এখন তোমাকে অ্যাপ্রক্সিমেট করতে হবে, যদি তাদের তাপমাত্রার ব্যবধান খুবই কাছাকাছি হয়, টি নট এবং টি টু যদি খুব কাছাকাছি হয়, তাহলে এই টার্মগুলোর ভিতরে টি নট সমান টি লেখা যায়, কিন্তু এটা রেখে দিতে হবে। তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, টি মাইনাস টি নট ইন্টু ফোর টি নট কিউব। তাহলে এটাকে কি লেখা যায়, ই প্রপোর্শনাল টি মাইনাস টি নট। তুমি খাতায় বইয়ে ইন্টারনেটে যেখানে খুশি দেখে নিতে পারো, এই প্রুফটা তোমাদের দিতে পারো তিন মার্কের জন্য, যে স্টিফেন বোলজম্যান ল থেকে নিউটন স্কুলিং লটা দেখাও, এটা দিতেই পারো। দেখো ডি ব্রগলি ওয়েব হচ্ছে, তুমি যদি চলাফেরা করো, দৌড়াদৌড়ি করো, তাহলে একটা ওয়েব তৈরি হবে, ওয়েব নেচার শো করবে তুমি। তুমি যদি তখন ওয়েব নেচার শো করো, তাহলে তোমার একটা ওয়েব লেংথ থাকবে, অ্যাসোসিয়েটেড ওয়েব বলা হয় এটাকে, তো তোমার একটা অ্যাসোসিয়েটেড ওয়েব লেংথ থাকবে। সেই ওয়েব লেংথটা হবে কত, তোমার যে মোমেন্টাম, তুমি যে দৌড়াদৌড়ি করতেছো, তোমার যে একটা মোমেন্টাম হবে এইচ বাই পি, ল্যামডা ইকুয়ালস হবে এইচ বাই পি।
তো এটা ডি ব্রগলি ওয়েভ, যে পি সমান সমান এম ভি, ল্যামটা হবে এইচ বাই পি বা এইচ বাই এম ভি, এটাকেই বলা হয় ডি ব্রগলি ওয়েভ। ডি ব্রগলি ওয়েভ কাদের জন্য প্রযোজ্য? ইলেকট্রন থেকে শুরু করে জাইগান্টিক বডির জন্য ডি ব্রগলি ওয়েভ তুমি অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যখন জাইগান্টিক বডির কথা বলা হয়, ইভেন আমরা কি আমরা ইনক্লুড, আমাদের ভর এত বেশি, এতে যে ওয়েবটা তৈরি হয় এই ওয়েব ডিটেক্ট করা আমাদের যে টেকনোলজি আছে এটার পক্ষে সম্ভব না। কিন্তু যদি ইলেকট্রনকে তুমি চিন্তা করো, ইলেকট্রনের ভর অনেক কম, এতে কি হয় ইলেকট্রনের যে ওয়েব তৈরি হয় সেটা ডিটেক্ট করা সম্ভব। কিন্তু তুমি আমি দৌড়াদৌড়ি করলে যে ওয়েব তৈরি হবে ওই ওয়েব ডিটেক্ট করা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে এটা হচ্ছে ডি ব্রগলি ওয়েব বা ম্যাটার ওয়েব। বস্তু যদি মুভমেন্টে থাকে তাহলে একটা ওয়েব নেচার শো করে, সেই ওয়েব নেচারের তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে সেই ল্যামডা, সেটাকেই বলা হচ্ছে ডি ব্রগলি ওয়েভ। ল্যামডা ইকুয়ালস হচ্ছে এইচ বাই পি, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এরপরে হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো তোমরা কলেজ থেকে ফটোইলেকট্রিক ইফেক্ট পড়ে আসছো, যে একটা টিউবের ভিতরে মেটার দেখা পাচ্ছে যদি সূর্যের আলো পড়ে তাহলে ইলেকট্রিক ফিল হবে। তো ফোটন যে পরিমাণ এনার্জি নিয়ে পড়েছে সেই এনার্জিকে কয় ভাগে ভাগ করা যায়? এনার্জিকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ কি? প্রথম ভাগ হচ্ছে একটা মেটালের ভিতরে যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রন এবং মেটালের ভিতরে একটা বন্ধন শক্তি আছে, তার মানে একটা বাইন্ডিং এনার্জি আছে, তোমাকে প্রথমে ওই বাইন্ডিং এনার্জিটা ভাঙতে হবে। এই বাইন্ডিং এনার্জি ভাঙার পরে ফোটনের যাবতীয় এনার্জি ওই ইলেকট্রনের গতিশক্তিতে পরিণত করবে। ওই গতিশক্তি তাহলে আমি কারেন্ট পাবো। তাহলে এই এই সম্পর্কিত যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে ফটোইলেকট্রিক ইকুয়েশন। আর এটা প্রথম আইনস্টাইন এটা ব্যাখ্যা করতে সক্ষম হন কমপ্লিটলি থিওরিটিক্যালি, এই কারণেই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় 1921 সালে। তো তার ইকুয়েশনটা হচ্ছে এটা, যে ফোটন এনার্জি এইচ নিউ, এটা দুই ভাগে ভাগ হবে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে ইলেকট্রনটা মেটাল থেকে বের হতে যে এনার্জি দরকার হয় সেটা হচ্ছে ডাব্লিউ নট। ডাব্লু নট কে বলা হয় ওয়ার্ক ফাংশন, এটাকে বলা হয় এইচ নিউ নট। তাহলে এইচ নিউ সরাসরি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইলেকট্রনের গতিশক্তি প্লাস হচ্ছে এইচ নিউ নট, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন বা ইলেকট্রন যে সিস্টেম বা যে মেটালের ভিতরে আছে তার বাইন্ডিং এনার্জির সমান। তো তোমরা এটা এই ফটোইলেকট্রিক ইফেক্টটা বাসায় দেখে নিও, আর যদি কোনো প্রশ্ন থাকে বলো। আমি টায়ার্ড হয়ে গেছি আজকে কথা বলতে বলতে। স্যার একটা বিষয় বলার ছিল। বলো স্যার। আমরা আগে যেই এক্সাম গুলো দিতাম আর কি, যেমন চারটা মানে একটা সেটে চারটা কোশ্চেনের মধ্যে তিনটা কোশ্চেন থাকতো আর কি, এখন তো স্যার এরকম মানে রিকোয়েস্ট করা যায় নাকি আপনাদের মিটিং এ? স্যার আপনারা যদি আমাদের পক্ষ হয়ে কিছু বলেন আর কি, মানে আমরা তো স্যার এখানে আমি তোমাকে বলি, এখানে মনে হয় ওই ওইটা থাকবে না, এখন পর্যন্ত ডিসিশন হয়নি। আমি তোমাকে বলি এখন পর্যন্ত কোনো ডিসিশন হয়নি, আলোচনা করার পরে হয়তোবা এক্সাম কন্ট্রোল সেকশন থেকে একটা নির্দেশনা দিবে যে পার্ট এ থেকে ছয়টা, পার্ট বি থেকে ছয়টা, তাই তো? এখন এই ছয়টা মানে কি, ছয়টার ভিতরে ছয়টাই আনসার করতে হবে না দশটা থেকে ছয়টা আনসার করতে হবে? এই এই টাইপের নির্দেশনা এখনো আসেনি, এটা আসলে আমরা তোমাকে জানাতে পারবো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার আমাদের প্রবলেম হলো স্যার পরীক্ষা প্রায় আইসা পড়ছে, আমরা এখন পর্যন্ত কমপ্লিটলি কিছু জানি না, বলতে পারতেছি না, এটা আমাদের জন্য স্যার অনেক প্রবলেমেটিক। এটা আমি বুঝতে পারতেছি। তুমি দেখো, তুমি আমাকে আমার কাছে তোমার অভিযোগটা বলতে পারতেছ, তোমাদের আবেদনটা জানাতে পারতেছ, আমি কিন্তু আমাদের কর্তৃপক্ষকে বলতে পারতেছি না যে আপনি শেষ সময় এসে কেন এই ডিসিশন নিলেন। স্যার পরীক্ষা কি 31 তারিখে হবে, এটা নিয়ে কি পুরোপুরি ফাইনাল ডিসিশন দিয়েছে আপনাদেরকে? এটা এটা তোমরা তোমাদের টিচারদের সাথে কথা বলতে হবে, তোমাদের যিনি চেয়ারম্যান আছেন, কোর্স কোঅর্ডিনেটর আছেন, তাদের সাথে তোমাদের কথা বলতে হবে। স্যার আমার আমি আবার বলতেছি, তোমাদের এই ছয়টা থেকে কি ছয়টাই উত্তর করতে হবে কিনা বা তোমাদের দশটা থেকে ছয়টা উত্তর করতে হবে কিনা এই বিষয়ে কোনো নোটিশ আমরা এখন পর্যন্ত পাইনি। এটা সম্ভবত একাডেমিক কাউন্সিলের মিটিং হয়েছে, ওখানে তারা আলোচনা করেছেন। এবার আমরা যারা কোয়েশ্চেন করব, তোমাদের যারা আমরা পড়িয়ে এসেছি, আমাদের মিটিং আছে আজকে তিনটায়, তিনটার সময় আর কি ডিসিশন হবে যে কোন প্রসিডিওরে আমরা আগাবো। এরপরে আমি তোমাদেরকে জানাতে পারবো, এর আগে আমি আমি নিজেই কিছু জানি না, আমি তোমাদের কি জানাবো? আজকে তিনটায় নাকি কালকে তিনটায়? আজকে তিনটায়। তাহলে স্যার আজকের পরে আমরা জানতে পারবো পরীক্ষা কিভাবে? হ্যাঁ, আজকের পরে জানতে পারবে যে তোমাকে ছয়টা থেকে ছয়টা উত্তর করতে হবে
না 10টা থেকে 6টা উত্তর করতে হবে না 9টা থেকে 6টা উত্তর করতে হবে? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? স্যার শুনতে পারছি, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের তো মিটিং সামনে, তো আপনারা যদি এই জিনিসটা কনসিডার করেন মিটিং যে হচ্ছে আমরা দুইটা যদি অপশনাল রাখতে পারি, যে 8টা থেকেও যদি 6টা হয় তাও মানে যেন অপশনাল। এটা অবশ্যই আমাদের কনসিডারেশন। জি স্যার, কারণটা হচ্ছে কি দেখো, তোমাদের নিয়ে আমরা পড়েছি বিপদে। তোমরা তোমাদের অন্য একটা কোর্স শুরু হয়ে গেছে, সেকেন্ড ইয়ারের কোর্স তোমরা অলরেডি শুরু করে দিয়েছো, আবার তোমাদের ফার্স্ট ইয়ারে ফেরত আনা হয়েছে, পড়াশোনা করো। স্যার কোর্স শুরু না, সেকেন্ড ইয়ারের কোর্সটা শেষ হয়ে গেছে প্রায়। রিটেন পরীক্ষা হবে, আবার 9 দিন আগে জানানো হচ্ছে তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, আবার 3 মার্কের রিটেন কোয়েশ্চেন হবে। প্রস্তুতির তো একটা বিষয় থাকে, মানসিক স্থিতির একটা বিষয় থাকে যে আমি প্রস্তুত কিনা, আমি এটাকে অ্যাকসেপ্ট করবো কিনা। তো তোমাদের জন্য এটা অনেক টাফ, এটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু কিছু অফিসিয়াল কিছু বাধ্যবাধকতা আমাদেরও মেনে চলতে হয়। এই কারণে আমরা তুমি যেটা বলতেছো এটা বুঝতে পারা সত্ত্বেও তোমাকে আমি পুরোপুরি সাপোর্ট করতে পারবো না। দেখো, প্রাইভেট ইউনিভার্সিটিকে অনলাইনে পরীক্ষার অনুমতি UGC দিয়ে দিছে আরো 1 বছর আগে, তোমরা তো 1 বছর পিছিয়ে গেছো। UGC কি তোমাকে এই সময়টা কভার করতে দিবে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে তোমাকে? পরীক্ষার প্রশ্ন দিছে 3 ঘন্টা সময়, 3 ঘন্টার ভিতরে সে প্রশ্ন পাওয়ার পরে তাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে যে যে উত্তর পারে সে সেটা লিখে পোস্ট করে দিয়েছে। বাসায় তো তাদের বইয়ের অভাব নাই, তাহলে এখানে কতটুকু কোয়ালিটি মেইনটেইন করা সম্ভব এটা তো আমি নিজে দেখেছি। আর যেহেতু তোমরাও এখন বাসায় বসে পরীক্ষা দিবে, তোমরাও বুঝতে পারবে অবস্থাটা কেমন দাঁড়ায়। তো যেখানে একটা দেশে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিকে অনুমতি দিয়ে দিছো বাসায় বসে পরীক্ষা দেওয়ার, পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কি দোষ করছে সেখানে? তোমাদের পরীক্ষা সে বাসায় বসেই নিবে, 1 বছর পরে নিচ্ছে। এইসব কথা বললে শেষ হবে না। তো তোমাদের এখন যেটা তোমরা এটাকে বলার কোনো সুযোগ নাই বা কোনো জায়গাও নাই। আপনারা যদি আমাদের কষ্ট না বুঝে, আমাদের কষ্ট বুঝে আর কি কর্তৃপক্ষের কাছে কিছু কিছু আমাদের কথা তুলে ধরতে পারতেন এতদিন বা ধরেন এখনো, তাহলে আমাদের কষ্ট অনেকটা কমবে আশা করি। কারণ টিচারদের জুন জুলাই আমি তোমাকে বলি, তুমি যেমন আমার কাছে বলতে পারতেছো, আমি এটা আমার চেয়ারম্যানকে বলতে পারি। আমার চেয়ারম্যান যখন একাডেমিক কাউন্সিলের মিটিং হয় সেখানে বলতে পারে, কিন্তু একাডেমিক কাউন্সিলে যদি আমার চেয়ারম্যানের কথা শোনা না হয় তাহলে আমাদের কি করার থাকতে পারে? কিছু করার থাকে না। তোমাদের পরীক্ষা নেওয়ার বিষয়টা গত বছর অগাস্ট সেপ্টেম্বরে তোলা হয়েছিল যে পরীক্ষা নিয়ে নেওয়া হোক, কারণ গত বছর জুন মাস থেকে সরকার সাধারণ ছুটি উঠায় নিছে, অল্প পরিসরে অফিস খোলা রাখা, এরপরে দেখো জীবন জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে আসছিল। তখন আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ম্যাডাম হাসিনা ম্যাডাম বলছিলেন যে এদের পরীক্ষা নিয়ে নেওয়া যায় এই মুহূর্তে, কিন্তু তখন শোনা হয়নি, বলে সরকারের কোনো নির্দেশ নেই, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশ নেই, UGC-র কোনো নির্দেশ নেই, এই কারণে তখন সেটা বাতিল করে দেওয়া হয়েছিল। আমাদের ডার্লিং স্যার বলছিল পরীক্ষা নিয়ে নেওয়ার জন্য, কিন্তু এটা শোনা হয়নি। কিন্তু এখন তোমাদের অবস্থা, সেকেন্ড ইয়ারের কোর্স কমপ্লিট, ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয় নাই, অটোমেটিক প্রমোশন দেওয়ার কোনো সুযোগ বিশ্ববিদ্যালয় আইনে নাই, তোমাদের এখন বাধ্য করা হচ্ছে ফার্স্ট ইয়ারের পড়া পড়ো, পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা 9 দিন আগে জানানো হচ্ছে, তোমাদের এখন MCQ পরীক্ষা। দেখো এর থেকে বেশি কিছু আমি এই মুহূর্তে বলতে পারবো না, এর থেকে বেশি কিছু বললে তুমি আমাকে করতে পারবে। তোমাদের যখন ডিপার্টমেন্টের মিটিং হয় বলবে লিঙ্কন স্যার এই বসছে ওই বসছে, তার মানে পরবর্তীতে যখন মিটিং হবে তখন বলবে আপনি ছাত্র ছাত্রীদের মানে ওসলায়। আমি বলবো না। আচ্ছা বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার বুঝতে পেরেছি সমস্যাটা, এখন স্যার মানে ফাইনাল ডিসিশনের পরে স্যার আমরা জিনিসগুলো জানতে পারলি। তোমরা তোমাদের যদি খুবই অসুবিধা হয় তোমরা তোমাদের কোর্স কোঅর্ডিনেটর এবং চেয়ারম্যানের সাথে কথা বলতে পারো যে তোমরা প্রস্তুত কিনা বা তোমাদের সময় লাগবে কিনা, কিন্তু আমাদের আমরা যারা কোর্স পড়াচ্ছি আমাদের হাতে এই এই বিষয়টা নেই।
তোমাদের প্রশ্ন কেমন হবে বা কোন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হবে, তোমাদের আমরা কতটুকু সাহায্য করতে পারবো এটা আমরা বলতে পারি, কিন্তু তোমাদের পরীক্ষা 31 তারিখ হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, আমরা কোনো সিদ্ধান্ত দিলেও সেটা কিছু আসে যায় না, এটা হচ্ছে একাডেমিক কাউন্সিলে নির্ধারিত হয়। তো সেখানে তারা যেটা ডিসিশন নেবেন ওইটা হবে, সব থেকে বেটার হয় তুমি তোমার ডিপার্টমেন্টের কোর্স কোঅর্ডিনেটর এবং চেয়ারম্যানের সাথে যোগাযোগ করো। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? তবে তোমরা মানসিকভাবে প্রস্তুত থাও যে তোমরা 31 তারিখ পরীক্ষা দিবে, এবং এই এমসিকিউ দেখো, তোমরা প্রশ্ন দেখেছো কেমন প্রশ্ন হয়, এইভাবে তোমরা একটু প্রস্তুতি নাও যে যখন তুমি প্রশ্ন বা বই পড়তেছো বা লেকচার দেখতেছো যে কোনটা কিভাবে এমসিকিউ দিতে পারে। এটা শুধুমাত্র 4টা বা 5টা অপশন দেওয়া থাকবে, 1 বা 2 লাইনের প্রশ্ন এটা। তো এইভাবে নিজেকে পরীক্ষার জন্য একটু প্রস্তুত করার চেষ্টা করো, আর একটু পড়াশোনা করো বাসায় সিরিয়াসলি। স্যার আজকে কি অফিশিয়াল নোটিশ আসবে? স্যার অফিশিয়াল নোটিশ সম্ভবত অলরেডি তোমাদের, এটা হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্ট এখন মিটিং এ বসবে। আমরা ফিজিক্স ডিপার্টমেন্টের মিটিং আজকে হচ্ছে, তোমার ডিপার্টমেন্টের মিটিং হয়ে যেতে পারে বা আজকে হতে পারে, এটা তোমরা তোমাদের টিচারদের সাথে কথা বলতে হবে। তোমাদের যিনি কোর্স, তোমাদের যেমন আমি একজন কোর্স টিচার, তোমাদের কেমিস্ট্রির একজন কোর্স টিচার আছেন তার সাথে কথা বলতে পারো, এবং তোমাদের যিনি কোর্স কোঅর্ডিনেটর যিনি টিচার বা ম্যাডাম আছেন বা চেয়ারম্যান আছে তাদের সাথে কথা বলতে। আমি শুধুমাত্র আমার ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্টের কথা বলতে পারবো। তো তোমাদের সিআরদের বলো যে কোর্স টিচার সবার সাথে একটু যোগাযোগ করার জন্য, বা তাদের ডিপার্টমেন্টের মাদার ডিপার্টমেন্ট যেটা, তোমরা যেমন ইয়ান এবং টিএফডি, তোমাদের চেয়ারম্যান বা কোর্স কোঅর্ডিনেটর যিনি আছেন তার সাথে একটু কথা বলার জন্য। ওকে জি স্যার। 2 ঘন্টা হয়ে গেছে, যদি পড়ালেখা সম্পর্কিত আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করে দিব, আর আমাদের মিটিং এর পরে দেখি কি ডিসিশন হয়। আমি তোমাদের সিআর কে জানাবো, যদি তোমাদের ক্লাস, তোমরা মনে করো যে ক্লাস করতে চাও বা ইনস্ট্রাকশন জন্য ক্লাস জরুরি, আমি তোমাদের ক্লাস দিতে পারবো, অসুবিধা নেই। ওকে আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আর বাসায় পড়াশোনা শুরু করো সিরিয়াসলি। ওকে।